আমি প্রথমেই আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে যে বইটা গত বছরে ছাপা হয়েছিল, গত বছর কি তার আগের বছর বোধ হয়, ওই প্রারম্ভিক বিজ্ঞান শৈলী, প্রারম্ভিক চিকিৎসা বিজ্ঞান ও শৈলী, এটা আমি দেখেছি। এই যায় এই বইটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে, কারণ এই বইটা এত সহজভাবে লেখা আছে যে অন্য কোনো বইতে এগুলো পাবেন না। আমি শুধু নিউরোলজি পার্টটাই বলবো, তিনটে ক্লাসের মধ্যে যতটা পারি কভার করব। আজকে আমার বলবার বিষয়বস্তু হচ্ছে অ্যানাটমি এবং ফিজিওলজি অব নার্ভাস সিস্টেম। অ্যানাটমি বলতে আমরা কি বুঝি? অ্যানাটমি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে, ধরুন একটা সিস্টেম। সিস্টেম কি? যেমন কার্ডিওভাস্কুলার সিস্টেম, যেমন নার্ভাস সিস্টেম, অনেকগুলো অর্গান নিয়ে, অনেকগুলো অঙ্গ নিয়ে একটা স্বয়ংসম্পূর্ণ একটা ব্যবস্থা যেটা বিশেষ কোনো একটা কাজ করে। তো নার্ভাস সিস্টেমটা কি নিয়ে তৈরি হয়, তার মধ্যে কি কি পার্টস থাকে, কি কি স্ট্রাকচার থাকে, এইগুলো হচ্ছে তার অ্যানাটমি। আর ফিজিওলজি মানে মূলত যেটা, সেটা কিভাবে কাজ করে। তো 40-45 মিনিটের মধ্যে খুব বিস্তারিত বলার সম্ভব নয় বা তার দরকারও নেই। তো নার্ভাস সিস্টেমের অ্যানাটমি দিয়ে শুরু করছি আমি। তো এই যে নার্ভাস সিস্টেম, বাংলায় যাকে স্নায়ুতন্ত্র বলে, সেটার কাজ কি? এক কথায় সেটার কাজ হচ্ছে আমাদের শরীরের যে অন্য সিস্টেমগুলো আছে, ধরুন রক্তচাপ মানে সার্কুলেটরি সিস্টেম, রক্ত সংবহন তন্ত্র, পরিপাক তন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম, শ্বাস প্রশ্বাসের যে তন্ত্র রেসপিরেটরি সিস্টেম, রেচন তন্ত্র বা কিডনির সঙ্গে রিলেটেড সমস্ত যে ফাংশন, শরীরের দূষিত জিনিসগুলি বার করে দিচ্ছে, সমস্ত সিস্টেমকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা এবং তাদের নিজেদের মধ্যে সুন্দরভাবে যোগাযোগটা বজায় রাখা, যাতে পুরো দেহটা একটা সত্তা হিসাবে, একটা আইডেন্টিটি হিসাবে ভালোভাবে কাজ করতে পারে। এইটা গেল নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রের প্রথম এবং প্রধান কাজ। দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হচ্ছে পরিবেশ বা আমাদের যে বাইরের জগৎ, প্রতি মুহূর্তে তার সঙ্গে আমাদের দ্বন্দ্ব সংঘাত চলছে, তার থেকে নানা রকমের ইনফরমেশন বা তথ্য আমাদের জানতে হচ্ছে, সেই জানার পরে সেটাকে কাজে লাগিয়ে কি ব্যবস্থা আমরা নেব সেটা আমাদের চিন্তা ভাবনা করতে হচ্ছে। যেমন ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা দেখলেন একটা ষাঁড় আসছে, তো ষাঁড়টা দেখার এবং বেশ তার রাগত দৃষ্টি, তো সেই মুহূর্তেই আপনার কিন্তু আপনার কিছুটা অজান্তেই কিন্তু অতগুলো কাজ শুরু হয়ে গেছে। আপনি ধরে নিয়েছেন যে এটা বিপজ্জনক হতে পারে, আপনাকে একটু একটু দৌড়াতেও হতে পারে, তার জন্য যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলো দরকার সেগুলির প্রস্তুতি নিতে হতে পারে। তা এই যে আপনি ষাঁড়টাকে দেখলেন এবং আপনার দৌড়ে পালানোর প্রস্তুতিটা নেওয়া শুরু হলো, এইটার মধ্যে যে কোঅর্ডিনেশন করা, দুটোর মধ্যে সমন্বয় আনা, ষাঁড়টাকে দেখা, এটা কিন্তু স্নায়ুতন্ত্র করছে। আপনি চোখ দিয়ে দেখছেন, মস্তিষ্কে ষাঁড়টার ছবি যাচ্ছে, ষাঁড় সম্বন্ধে যেসব ভয়ের কথা শুনেছেন সেইগুলি আপনার আসছে এবং দুটোর মধ্যে একটা যোগাযোগ হয়ে তৈরি। তো এইরকম ব্যাপার আর কি, একটা গরম কিছুতে হাত অজান্তে ঠেকে গেল, এটা আপনার চিন্তা ভাবনা করার আগেই হাতটা দূরে সরে যাবে, এটাও একটা, এটাকে রিফ্লেক্স অ্যাকশন বলে। তো এই সমস্ত পরিবেশের যে সমস্ত পরিবর্তন প্রতি মুহূর্তে আমাদের হচ্ছে চারপাশের পরিবেশে, সেটার সঙ্গে তাল মিলিয়ে কি ব্যবস্থা নেওয়া দরকার সেটা কিন্তু এই নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রের কাজ। মোটামুটি দুটো কাজ তাহলে, অন্য সমস্ত সিস্টেম বা তন্ত্রগুলির সমন্বয় সাধন করা, যাতে কিনা পুরো দেহটা একটা ইউনিট হিসাবে, একটা সুসামঞ্জস্য সত্তা হিসাবে কাজ করতে পারে সেটা। আর দ্বিতীয়ত, পরিবেশে যে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, কোনটাতে আমরা সাড়া দেব, কোনটাতে সাড়া দেব না, সেটা ঠিক করা এবং যথাযথ সাড়া দেওয়া, এই হচ্ছে স্নায়ুতন্ত্রের কাজ।
এবার এই স্নায়ুতন্ত্র, আমাদের স্নায়ুতন্ত্র খুবই উন্নত, এটার মোটামুটি দুটো ভাগ আছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম CNS, আর একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, এটাকে আমরা প্রান্তিক স্নায়ুতন্ত্র বলতে পারি। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটা কি? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটা হচ্ছে মস্তিষ্ক বা ব্রেইন এবং স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড নিয়ে তৈরি হয়। ব্রেইনটা থাকে শক্ত একটা খুলির মধ্যে, আর স্পাইনাল কর্ডটা থাকে ভার্টিব্রাল কলাম বা মেরুদণ্ডের যে হাড়গুলি পরপর সাজানো থাকে তার মধ্যে একটা লম্বা গহ্বর থাকে, তার মধ্যে দুটোই প্রোটেক্টেড অবস্থাতে থাকে। পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা প্রান্তিক স্নায়ুতন্ত্র তাহলে কি নিয়ে তৈরি? ব্রেইন এবং স্পাইনাল কর্ড গুলোর থেকে নির্দিষ্ট সংখ্যক জোড়া জোড়া নার্ভ শরীরের মধ্যে বেরিয়ে আছে। 12 জোড়া হচ্ছে ক্রেনিয়াল নার্ভ, যেটা সরাসরি ব্রেইন থেকে বেরিয়ে আসে। 31 জোড়া হচ্ছে সোমাটিক নার্ভ বা স্পাইনাল নার্ভ, যেগুলো মেরুদণ্ডের দুই পাশে ফুটো দিয়ে জোড়া জোড়া বেরিয়ে আসে। এই 12 জোড়া এবং 31 জোড়া নার্ভ বিভিন্ন ভাগে ভাগ হয়ে 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 শরীরের একদম প্রত্যন্ত জায়গা পর্যন্ত পৌঁছে যায় এবং সেইখানকার সংবাদ সংগ্রহ করে আনে। আবার শরীরের প্রত্যন্ত জায়গাগুলিকেও যদি কোনো কাজ করতে হয়, সেই কাজ তারা এই স্নায়ুগুলোর মাধ্যমে করায়। তাহলে মোটামুটি নার্ভাস সিস্টেমের যে একটা ছবি আমি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম, এই সমস্ত ছবি কিন্তু ওই বইটিতে খুব সুন্দরভাবে, আমি বারবার বলছি বই না পড়ে শুধু ক্লাসের এই এর সামনে বসে গেলে হবে না, বই ভালোভাবে পড়তে হবে। ওই বইটির মধ্যে যেসব ছবি দেওয়া আছে অত্যন্ত সুন্দর ছবি দেওয়া আছে, ছবিগুলি আমি দিইনি, হয়তো নীলরতন বা অন্যান্যরা দিয়েছে, আমি কালকে দেখছিলাম, খুব চমৎকার ছবি দেওয়া আছে, অর্ধেক কাজ আপনার হয়ে যাবে। তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড নিয়ে তৈরি, প্রান্তিক স্নায়ুতন্ত্র হচ্ছে 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ বা মস্তিষ্ক থেকে বেরিয়ে আসা নার্ভ এবং 31 জোড়া স্পাইনাল নার্ভ দুদিকে জোড়া জোড়া বেরিয়ে সারা শরীরে সাপ্লাই করছে। এইবার আমরা নার্ভাস সিস্টেমটাকে কাজের ভিত্তিতে, এটা তো আমি গঠনের ভিত্তিতে দুটো ভাগে ভাগ করলাম, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আর প্রান্তিক স্নায়ুতন্ত্র, গঠনের ভিত্তিতে নয়, আমি যদি কাজের ভিত্তিতে বলি তাহলে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সোমাটিক নার্ভাস সিস্টেম বা ভলান্টারি নার্ভাস সিস্টেম, নাম শুনেই বুঝতে পারছেন যে এই নার্ভাস সিস্টেম এর কাজ আমাদের ইচ্ছা অনিচ্ছার উপরে নির্ভরশীল। কিরকম? ধরুন আমি মনে করছি ডান হাতটা বাড়িয়ে কলমটা তুলে নেব, আমার ইচ্ছা ডান হাতটা বাড়িয়ে, ব্রেইন তখন নির্দিষ্ট জায়গা ব্রেইনের বাঁদিক থেকে সংকেত যাবে, সেটা স্পাইনাল কর্ডে নাম্বার আগে উল্টো দিকে আসবে, ডান দিকে স্পাইনাল কর্ডের ওপর থেকে নেমে এসে হাতের স্নায়ুকে নির্দেশ দেবে, হাতের স্নায়ু নির্দেশ দিয়ে পেশিকে হাতটাকে বাড়িয়ে দিতে সাহায্য, পেশিকে সংকুচিত প্রসারিত করে সংকুচিত করে বাড়িয়ে দেবে। তাহলে এই যে নার্ভসগুলি আমাদের ইচ্ছাবহ কাজগুলি করাচ্ছে সেটাকে আমরা সোম্যাটিক নার্ভস বা ভলান্টারি নার্ভাস সিস্টেমও বলতে পারে। তাহলে এইরকম অনেক কাজ আছে যেটা আমাদের ইচ্ছাধীন নয়, আপনারা একটু চিন্তা করলেই দেখতে পাবেন বহু কাজই আছে যেটা কিন্তু আমাদের ইচ্ছাধীন নয়। যেমন আপনি ঘুমিয়ে আছেন, ঘুমের মধ্যে আপনি তো শ্বাস প্রশ্বাস নিতে পার, মানে ইচ্ছা করে শ্বাস প্রশ্বাস তো নিতে পারবেন না, পারবেন কি? পারবেন, কিন্তু আপনার শ্বাস প্রশ্বাস তো চলছে তখন, নাহলে আপনি বাঁচবেন কি করে? তাহলে শ্বাস প্রশ্বাসের পেশিগুলিকে চালায় যে সমস্ত নার্ভ, তার মধ্যে কিছু থাকে ভলান্টারি, আপনি ইচ্ছা করলে রেসপিরেটারি রেট বাড়াতে পারেন, দম বন্ধও করে রাখতে পারেন, কিন্তু আরেক সেট নার্ভস আছে যারা যারা এই রেসপিরেশনের কাজটা করাচ্ছে, যেটা আপনার ইচ্ছা অনিচ্ছাধীন ইচ্ছাধীন নয়। আপনি ইচ্ছা করলেই কি হার্টবিট বাড়াতে পারেন, পালস বিট বাড়াতে পারেন? পারেন। আপনি ইচ্ছা করলেই কি আপনার শরীরের ভেতরে, ধরুন যে ডাইজেস্টিভ সিস্টেমের যে মাসেলগুলো আছে, পাকস্থলীর পেশি বা ক্ষুদ্রান্ত্রের পেশি আছে,
সেগুলিকে সংকুচিত বা প্রসারিত করতে পারেন? পারেন না। তাহলে আরেক সেট নার্ভ দরকার যেগুলি আপনার এই কাজগুলো করাতে পারবে যেটা আপনার ইচ্ছাধীন নয়, যেমন কিছুটা শ্বাস প্রশ্বাসের ব্যাপারটা, কিছুটা হার্টবিট হৃৎপিণ্ডকে সংকুচিত করা প্রসারিত করা, কন্ট্রাকশন অব দ্য স্মুথ মাসলস যেগুলো পাকস্থলী বা ক্ষুদ্রান্ত্রের যে স্মুথ মাসলগুলো আছে সেগুলিকে চালানো, এই কাজগুলো এমন একটা নার্ভাস সিস্টেম বা নার্ভাস সিস্টেমের একটা অংশের ওপর নির্ভরশীল যেটা আপনার আমার ইচ্ছাধীন নয়, এটাকে আমরা বলি অটোনোমিক নার্ভাস সিস্টেম। অটোনোমাস মানে যে নিজে নিজে চলছে, যদিও একদম নিজে নিজে নয়, তারও একটা কেন্দ্রীয় জায়গা আছে যেখানে সবকিছু কোঅর্ডিনেশন হচ্ছে, যেখানে সবকিছু নির্দেশ আসছে, কিন্তু সেটা আমাদের ইচ্ছাধীন বলে এটার নাম হচ্ছে অটোনোমিক নার্ভাস সিস্টেম। তাহলে আমি আবার একটু এই অটোনোমিক নার্ভাস সিস্টেমের আবার দুটো পার্ট আছে, একটা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, একটা প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এইটার বিস্তৃত আলোচনায় আমি যাব না, শুধু জেনে রাখুন খুব সহজভাবে বলতে গেলে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সেই কাজগুলোতে করায় যেটা খুব জরুরি কালে আপনার দরকার। যেমন আপনি ষাঁড়টাকে দেখেছেন, ষাঁড়টাকে দেখবার সঙ্গে সঙ্গে আপনার কি কি দরকার? ভালো করে দৃষ্টিশক্তি বাড়ানো, তার মানে চোখের তারা বা পিউপিলকে প্রসারিত করা যাতে বেশি আলো পড়ে। এই পিউপিল প্রসারিত করা বা পিউপিলারি ডায়ালেটেশন এটা সিম্প্যাথেটিক সিস্টেম করা। সেই মুহূর্তে আপনার মাসলগুলোতে পেশিগুলোতে অতিরিক্ত ব্লাড পাঠানো দরকার, কারণ দৌড়াতে হতে পারে। এই রক্তবহনালীগুলিকে প্রসারিত করার কাজ, রক্ত সঞ্চালন বাড়ানোর কাজ, রক্ত সঞ্চালন বাড়ানোর কাজ সিম্প্যাথেটিক সিস্টেমের কাজ। হার্টবিট বাড়ানো দরকার, তখন ব্লাড পাম্প করা দরকার, হার্টবিট বাড়ানোটা সিম্প্যাথেটিক সিস্টেম। খুব সহজভাবে বলতে গেলে জরুরিকালীন পরিস্থিতিতে শরীরকে তৈরি রাখতে গেলে যে কাজগুলি করা দরকার সেইটা সিম্প্যাথেটিকের দায়িত্ব। আর প্যারাসিম্প্যাথেটিকের দায়িত্ব হচ্ছে উল্টো, সেটা হচ্ছে বডি যখন রেস্টিং কন্ডিশনে থাকবে, যখন আপনার দৌড় ঝাঁপ খুব চিন্তাভাবনা স্ট্রেস ইত্যাদি নাই, তখন আপনার কি দরকার? শক্তি সঞ্চয় করা দরকার, তখন আপনার শ্বাস প্রশ্বাসের হার কমিয়ে আনা, হার্টবিটের হার কমিয়ে আনা, পেশিগুলিকে রিল্যাক্স করা, ব্লাড ভেসেলগুলোকে রিল্যাক্স করা, এইগুলোর কাজ হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের কাজ। এতক্ষণ অবধি আমি যেটা বললাম সেটার মূল কথা হচ্ছে পুরো নার্ভাস সিস্টেমটার স্ট্রাকচারগত বা গঠনগতভাবে আমি ভাগগুলো বললাম, আবার কার্যগত ভাগগুলোকেও বললাম। এইবার আসি নার্ভাস সিস্টেম তো বলছি, আমি যদি বলি আমার এই দেহ তার একক কি, আপনারা সবাই জানেন একক হচ্ছে কোষ বা সেল। যেরকম যে ঘরটার মধ্যে আমি বসে কথা বলছি, দেয়াল ছাদ মেঝে ইত্যাদির একক যদি এক একটা ইঁট হয়, তেমনি দেহটার একক হচ্ছে কোষ। প্রত্যেকটা সিস্টেমের কোষগুলি কিন্তু তার নিজস্ব বৈশিষ্ট্য আছে। সবচেয়ে বেশি বৈশিষ্ট্য সম্ভবত আছে এই নার্ভাস সিস্টেমের যে একক কোষগুলো, যাদেরকে আমরা স্নায়ু কোষ বা নিউরন বলি। এই নিউরন কথাটা নোট করবে, আছে সবই নিউরন। নিউরনের ছবি এখানে দেখাতে পারলে দেখানোর দরকার নেই, বইটার মধ্যে আছে। মূলত একটা নিউরন আমরা ক্লাস 10 বা 9 বইতে যেরকম ভাবে পড়ে এসেছি সেরকমই হয়। একটা সেল বডি বা মাথা থাকে, মাথাটার থেকে বেশ কয়েকটা চুলের বেণীর মতো প্রসেস বা লম্বা লেজের ছোট ছোট লেজের মতো বেরিয়েছে, তাকে ডেনড্রন বলছে। আর সেল বডিটার থেকে একটা সিঙ্গেল লম্বা লেজের চাবুকের মতো বেরিয়েছে, এটাকে অ্যাক্সন বলছে। এইটা একটা টিপিক্যাল নিউরনের ছবি যেটা বইটাতে দেওয়া আছে, সব বইতেই এরকম। সব নিউরন এইরকম হবে তা নয়, কারোর ক্ষেত্রে অ্যাক্সনটা হবে খুব ছোট, ডেনড্রনটা হবে বড়। সব সময় যে অনেকগুলো ডেনড্রন থাকবে তা নাও হতে পারে, একটা ডেনড্রন থাকতে পারে, বিভিন্ন ক্ষেত্রে যেরকম কাজ করছে এক একটা নিউরন সেইরকম। তাহলে একটা নিউরনের মূল তিনটে পার্ট, একটা কোষ দেহ বা সেল বডি, ডেনড্রন, অ্যাক্সন। ডেনড্রন আর অ্যাক্সনের মধ্যে মূল পার্থক্য কি এটা মনে রাখবেন। ডেনড্রনের মধ্যে দিয়ে এক
একটা নার্ভ ইম্পালস বা নার্ভ উদ্দীপনা বা নার্ভ সংকেত ডেনড্রনের মধ্যে দিয়ে সেল বডির দিকে যায়। আবার বলছি, ডেনড্রনের মধ্যে দিয়ে সেল বডির দিকে, সেল বডিতে পৌঁছায়। সেল বডির থেকে ওটা অ্যাকশনের মাধ্যমে অন্যদিকে, যেদিকে যাওয়া দরকার সেদিকে যায়। এইটা কিন্তু ডেনড্রন আর অ্যাকশনের মূল পার্থক্য। কি না, ডেনড্রন দিয়ে, ডেনড্রনের মধ্যে দিয়ে নার্ভ ইম্পালসটা সেল বডিতে যায়, আবার অ্যাকশনের মধ্যে দিয়ে সেল বডিটা এই নার্ভ ইম্পালসটা দূরে যায়। নার্ভ কি? তার নার্ভ হচ্ছে অনেকগুলি, এই যে ধরুন আমরা যখন একটা ধরুন কি তৈরি করছি, একটা ধরুন দড়ি তৈরি করছি। একটা দড়ি মানে কি? একটা দড়ি মানে তো একটা সুতো তন্তু দিয়ে হবে না, অনেকগুলো পাকিয়ে 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 করতে হয়। তেমনি একটা নার্ভ মানে হচ্ছে অনেকগুলি ডেনড্রন বা অনেকগুলি অ্যাকশন, হাজার হাজার কয়েক হাজার অ্যাকশন হয়তো একসঙ্গে বাধা আছে। তাহলে যে লম্বা দড়িটা তৈরি হলো সেটাই হচ্ছে নার্ভ, বা অনেকগুলি অ্যাকশন এক ডেনড্রন একসঙ্গে বাধা আছে সেটা হলো নার্ভ। এটা ছোট হতে পারে, খুব লম্বাও হতে পারে। সাইন্যাপস কি, এই টার্মিনোলজি গুলো জানা দরকার একটু। দেখুন, একটা অ্যাকশন বা একটা ডেনড্রন দিয়ে আপনি চিন্তা করুন, আপনার আমার এই কপালে ধরুন একটা মশা কামড়ালো, বা এই পায়েতে ধরুন একটা কেউ কাটা ফুটল, সেটা কিন্তু একটা সেকেন্ডের ভগ্নাংশের মধ্যেই আমার ব্রেইনের বিশেষ জায়গায় সেই সংকেতটা পৌঁছে যাচ্ছে, একটা ব্যথার অনুভূতি হয়ে যাবে। এটা যে যাচ্ছে, এটা কিসের নার্ভের মধ্যে দিয়ে যাচ্ছে? কিন্তু একটা নার্ভ ওই পায়ের গোড়ালির থেকে মাথার একদম পিছন দিকটা অবধি অতটা লম্বা হওয়া মুশকিল। সেই জন্য একটা নার্ভ কিছু দূর গিয়ে শেষ হয়ে যায়, বা একটা নিউরন কিছু দূর গিয়ে শেষ হয়ে যায়, তারপর আরেকটা নিউরন শুরু হয়, তারপর আরেকটা নিউরন শুরু হয়। মোটামুটি জেনে রাখবেন, এই সেন্সারি নিউরন যেগুলো সংকেত পেরিফেরি থেকে ভিতর দিকে নিয়ে আসে, তিনটে নিউরন বা তিনটে নার্ভ পরপর সাজানো থাকে। তাহলে একটা জায়গায় এসে যখন একটা নার্ভ শুরু হচ্ছে, আরেকটা নার্ভ শুরু হওয়ার যে জায়গা, বা আরেকটা নিউরন দিয়েই আমি বলছি শুরু হচ্ছে, এই যে জাংশনটা একটা নার্ভের সঙ্গে আরেকটা, একটা নিউরনের সঙ্গে আরেকটা নিউরনের যে জাংশন বা সংযোগ স্থলটা, এটাকে বলে সাইন্যাপস। এখানে একটা কথা আসতে পারে যে একটা নিউরনের অ্যাকশনের মধ্যে দিয়েই হোক বা ডেনড্রনের মধ্যে দিয়েই হোক, নার্ভের যে উদ্দীপকটা বললাম বা সংকেতটা বললাম, সেটা কি ফর্মে আসে? সেটা আমাদের ইলেকট্রিক্যাল ইম্পালস, জাস্ট লাইক ইলেকট্রিক্যাল ইম্পালস। আমরা এই যে তারের মধ্যে দিয়ে যে বিদ্যুৎ সঞ্চারিত হচ্ছে, এই রকম তফাতটা হচ্ছে, তারের মধ্যে দিয়ে আমরা যেরকম ধরুন আমাদের ডোমেস্টিক সার্কিট গুলো কত, যেরকম 200 কম ভোল্টেজ, যেখানে 180 থেকে 200 ভোল্ট, এখানে হচ্ছে মিলি ভোল্টে, অর্থাৎ ভোল্টের হাজার ভাগের মাপ। কারেন্ট বা অ্যাম্পিয়ার যদি বলি, আমাদের কিরকম থাকে, 1.5 অ্যাম্পিয়ার থেকে খুব বেশি হলে 5 অ্যাম্পিয়ার অ্যাপ্লায়েন্স গুলো, এখানে মিলি অ্যাম্পিয়ার, 30 মিলি অ্যাম্পিয়ার, 5 মিলি অ্যাম্পিয়ার, মিলি মানে হাজার ভাগের এক ভাগ, এই ফর্মে ইলেকট্রিক্যাল ইম্পালসের মধ্যে দিয়ে পৌঁছায়। ইলেকট্রিক্যাল ইম্পালস ছাড়া আরেকটা জিনিস আসে, যখন আপনার একটা কাটা ফুটেছে সংকেতটা, আরেকটু আমি ফিজিওলজিতে বলবো এটা পরে, কিন্তু এখানে বলে নিলে পরে পরিষ্কার হবে। ব্যথার অনুভূতিটা সেই ইলেকট্রিক্যাল ইম্পালসের মতোই, ইলেকট্রিক্যাল ইম্পালসের ফর্মেতেই কিন্তু সে ডিফারেন্ট নার্ভের মধ্যে দিয়ে আসছে আসছে আসছে, সেটা সুষুম্নাকাণ্ডে ঢুকলো, ঢোকার পরে ওইখানে প্রথম সাইন্যাপসটা বা প্রথম সংযোগস্থলটা তৈরি হবে। ওখানে তো ওটা শেষ হয়ে যাচ্ছে, তাহলে ওখানে তো যত ছোটই হোক একটা ফাঁক আছে। একটা সাইন্যাপস মানে একটা নিউরনের প্রসেস শেষ হচ্ছে, একটা নিউরনের প্রসেস শুরু হচ্ছে, তাহলে ওই ফাঁক যেটা, সেই ফাঁকটা কভার তো ইলেকট্রিক্যাল ইম্পালস পারে না করতে, সেইখানে কতগুলি কেমিক্যালস তৈরি হয়, কেমিক্যালগুলো ডিফিউজ করে, ডিফিউশনের বাংলাটা আমি ঠিক বলতে পারবো না, ওই ফাঁকটা পার হয়ে এসে পরের নিউরনের কে গিয়ে পৌঁছে দেয়, ওখান থেকে আবার নতুন একটা ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি।
সারা দেহেই কিন্তু এই প্রিন্সিপল বা এই মূলনীতিতেই ইলেকট্রিক্যাল কেমিক্যাল ইলেকট্রিক্যাল এই পথ ধরেই কিন্তু আমাদের উদ্দীপকগুলো আসছে, হয় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে পেরিফেরিতে চলে যাচ্ছে, প্রান্তীয় জায়গায় চলে যাচ্ছে, অথবা প্রান্তীয় জায়গার থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে চলে আসছে। এইটা মূল ফিজিওলজিটা আমি একটু আগে বলে নিলাম। তাহলে আমি কি বললাম, নিউরনের বিভিন্ন পার্ট বললাম, নার্ভ কি তার একটা আইডিয়া দিলাম, সাইন্যাপস কি তার একটা আইডিয়া দিলাম। এবার আপনারা বুঝতেই পারছেন যে নার্ভ দুরকম হতে পারে। এক ধরনের নার্ভের কাজ হচ্ছে প্রান্তিক জায়গাগুলোর থেকে, মানে শরীরের প্রান্তিক জায়গাগুলোর থেকে, হাত পা হার্ট এসব জায়গার থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের দিকে সংকেতটাকে বয়ে নিয়ে যাওয়া। সেখানে কি পরিবর্তন হচ্ছে সেটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌঁছে দেওয়া। এই যে নার্ভগুলো, এদেরকে আমরা সেন্সারি নার্ভ বলতে পারি, কারণ এরা সেন্সেশন বা অনুভূতিকে কেন্দ্রীয় জায়গাতে পৌঁছে দিচ্ছে। সেন্সারি নার্ভ তাহলে কি করছে, প্রান্তিক জায়গার থেকে, অর্থাৎ প্রান্তিক জায়গা মানে সিএমএস এর বাইরের যে কোনো জায়গায় প্রান্তিক জায়গা, সেখান থেকে যে কোনো পরিবেশের পরিবর্তন, যে কোনো অনুভূতিগুলিকে পৌঁছে দিচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। এর আরেক নাম হচ্ছে অ্যাফারেন্ট নার্ভ, সেন্সারি নার্ভ অথবা অ্যাফারেন্ট নার্ভ। আরেক ধরনের নার্ভ থাকবে যেটার কাজ উল্টো, যেটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে আদেশ নির্দেশগুলোকে কি করবে, প্রান্তীয় জায়গাতে পৌঁছে দেবে, একটা মাসলে পৌঁছে দেবে, একটা গ্ল্যান্ডে পৌঁছে দেবে। মাসলে পৌঁছে গেলেই মাসলটা তবে কাজ করবে, গ্ল্যান্ডে পৌঁছালেই সে রস নিঃসরণ করবে। এই যে নার্ভগুলো যেগুলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে বহন করে নিয়ে যাচ্ছে প্রান্তীয় জায়গায় বিভিন্ন নার্ভের সংকেত, তাকে আমরা বলছি মোটর নার্ভ, মোটর নার্ভ বা ইফারেন্ট নার্ভ। তাহলে নার্ভকে আমরা এই দুভাগে ভাগ করতে পারি, সেন্সারি নার্ভ বা এফারেন্ট, মোটর নার্ভ বা ইফারেন্ট। আশা করি এইটুকু জায়গা খুব একটা অসুবিধা কিছু হওয়ার নয়। এইবার অ্যানাটমির মধ্যে দু কয়েকটা জায়গা দেখুন। আমাদের যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটা আছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটা কি নিয়ে তৈরি, ব্রেইন বা মস্তিষ্ক নিয়ে তৈরি, আর স্পাইনাল কর্ড বা সুষুম্নাকাণ্ড নিয়ে তৈরি। এই দুটোই কিন্তু যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের সমস্ত বেঁচে থাকার পক্ষেই খুব গুরুত্বপূর্ণ জায়গা, সেই জন্য দুটোই কিন্তু খুব শক্ত একটা হাড়ের আবরণী দিয়ে ঢাকা। ব্রেইনটা যেরকম স্কাল দিয়ে ঢাকা, স্পাইনাল কর্ডটা হচ্ছে স্পাইনাল কলাম বা ভার্টিব্রাল কলাম দিয়ে ঘেরা। অ্যাকচুয়ালি ভার্টিব্রাল কলামটা কি, অনেকগুলো আংটির মতো হাড় পরপর 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 সাজানো, একটা লাঠি, বাইরের থেকে দেখলে একটা লাঠির মতো মনে হবে, কিন্তু আসলে লাঠিটা ফাঁপা লাঠি। ওই ফাঁপা জায়গাটাতে স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ডটা চলে গেছে আমাদের কোমরের ওপর ওপর পোর্শন অব্দি বিস্তৃত। তাহলে এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটা অত্যন্ত শক্ত একটা কভারিং দিয়ে আবৃত। শুধু এখানেই শেষ নয়, পর্দার মতো, বাংলায় যেটা ঝিল্লি বলা হয় অনেক সময়, আমার মনে হয় পর্দা কথাটাই ভালো, মেমব্রেন, পাতলা পর্দার মতো কভারিং দিয়েও কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটা ঢাকা। কি সেটা, মেনিনজেস বলে। মেনিনজেস কথাটা পরে যদি আমি ইনফেকশন পড়ানোর সুযোগ পাই, এই মেনিনজাইটিস কথাটা মেনিনজেস থেকেই এসছে আর কি। ব্রেইনটা এবং স্পাইনাল কর্ডটাও কিন্তু এইরকম একটা পর্দা দিয়ে আবৃত, মেনিনজেস যাকে বলে। আবার মেনিনজেস এর মধ্যে একটা ফ্লুইড বা জলীয় পদার্থ, খাঁটি জল নয়, তার মধ্যে নানা রকমের প্রোটিন, বিভিন্ন রকমের লবণ, সুগার সবই থাকছে, সেইটা কিন্তু ঘিরে আছে পুরো ব্রেইনটাকে, একটা পাতলা লেয়ার ব্রেইন এবং স্পাইনাল কর্ডটা, এটারও একটা, এটা তাহলে অনেক কটা কভারিং এর মধ্যে তিনটে গুরুত্বপূর্ণ বললাম, একটা হাড়ের কভারিং, তারপর মেনিনজেস, তারপরে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড বা সিএসএফ। এই সিএসএফটার কাজ হচ্ছে শুধু প্রোটেকশন দেওয়াই নয়, এটার মাধ্যমেই কিন্তু ব্রেইন এবং স্পাইনাল কর্ড খাবার দাবার পুষ্টি অক্সিজেন অনেকটা, আবার তার মধ্যে যে বর্জ্য পদার্থ রেচন পদার্থ তৈরি হচ্ছে সেটাও অনেকটা এটা ধুয়ে নিয়ে যায়। শুধু তাই না,
জলের মধ্যে একটা জিনিস রাখলে যেরকম অনেকটা হালকা হয়ে যায়, এই ব্রেইনের ওয়েটটাও কিন্তু সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের মধ্যে থাকার ফলে অনেকটা কম থাকে। তো মেনিঞ্জেস এর আবার তিনটে ভাগ থাকে, সেটা আমি আরো তো বলছিলাম, দুরা অ্যারাকনয়েড পায়া দরকার নেই, কিন্তু এই মেনিঞ্জেসটার ইম্পর্টেন্স হচ্ছে এইখানেই, এটা প্রোটেকটিভ কভারিং তো দেয়, এটার মধ্যে রক্তবহা নালি থাকে যার মধ্যে দিয়ে আবার খাবার দাবার অক্সিজেন ইত্যাদি সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের মধ্যে যায় এবং সেখান থেকে ব্রেইনেতে যায়। ব্রেইনের সঙ্গে মেনিঞ্জেসের আদান প্রদান হয়, খারাপ যে জিনিসগুলো ব্রেইন ছেড়ে দেয়, স্পাইনাল কর্ড ছেড়ে দেয়, মেনিঞ্জেসের মধ্যে যে ব্লাড ভেসেলস ইত্যাদি আছে নিয়ে যায়, আবার মেনিঞ্জেস থেকে দরকারি জিনিসগুলো তারা পায়। মেনিঞ্জেসের আরেকটা ব্যবহারিক গুরুত্ব হচ্ছে, কোনো কারণে কোনো ইনফেকশন যদি, সংক্রমণ যদি মেনিঞ্জেসে চলে যায়, তাহলে সেটা কিন্তু একটা প্রাণঘাতী ডিজিজ হতে পারে, তাকে মেনিনজাইটিস বলে। বিভিন্ন ব্যাকটেরিয়া, বিভিন্ন ভাইরাস এবং টিউবারকিউলোসিস, আমাদের দেশে ভীষণ কমন, বহু লোক প্রতি বছর টিউবারকুলোসিস, একটা তো হচ্ছে আপনার বুকের টিউবারকুলোসিস, পেটের বিভিন্ন জায়গায় হতে পারে, আর আমরা স্নায়ুরোগ বিশেষজ্ঞ হিসাবে যেটা দেখি, ব্রেইনের টিউবারকুলোসিস বা টিউবারকুলার মেনিনজাইটিস বলে। খুব এখনকার দিনেও চিকিৎসা বিজ্ঞান অনেকটা উন্নত হলেও এর মৃত্যু হার খুব বেশি, এই কারণে আমি মেনিঞ্জেস নিয়ে দু চারটে কথা বললাম। সিএসএফ নিয়ে অলরেডি আমি একটা বলেছি, একটা জলীয় পদার্থ ইত্যাদি ইত্যাদি, তার মধ্যে জল বাদে কি কি থাকে, প্রোটিন থাকে, গ্লুকোজ থাকে, বিভিন্ন রকমের লবণ থাকে, সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড এগুলো থাকে, কিন্তু আর সেল থাকে, কিন্তু সেল খুব কম থাকে, লিম্ফোসাইট 5টার বেশি থাকলে আমরা সেটাকে অ্যাবনর্মাল ধরি। সিএসএফ পরীক্ষার একটা গুরুত্ব আছে, সেটা হাসপাতালে অবশ্যই, একটু বড় হাসপাতাল ছাড়া করাও যায় না, পিঠের নিচের দিকে দুটো মেরুদণ্ডের ফাঁকে ছুঁচ ঢুকিয়ে জল বের করে নিলে তাকে বলে লাম্বার পাংচার করা, তার মধ্যে জলটা বের করে এনে বাইরে পরীক্ষা করে তার মধ্যে যদি বিভিন্ন সেল টেল দেখা যায়, তার থেকে এই মেনিনজাইটিস বা ব্রেইন ইনফেকশন, এটার কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষা, যে কারণে আমি সিএসএফটা নিয়ে আরো দু চারটে কথা বললাম। তো আমরা সাম আপ করলে যদি বলি, আমরা ব্রেইন এই স্পাইনাল কর্ড এর কথা বললাম, নার্ভাস সিস্টেম দিয়ে শুরু করলাম, ডিভিশনস অফ নার্ভাস সিস্টেম, নিউরন, সাইন্যাপস, নার্ভস এগুলো বললাম, নিউরোমাস্কুলার জাংশন এখনই যাব না, পার্টস অফ ব্রেইন ছবি দেওয়া আছে বইতে, ছবিটা যদি পাশে রেখে বসেন খুব ভালো হয়। মূলত আমাদের ব্রেইনের চারটে পার্ট, কোনো বইতে তিনটে, কোনো বইতে পাঁচটা এইভাবে লিখেছে, কিন্তু ব্যাপারটা একই। প্রথম এবং সবচেয়ে উন্নত পার্ট হচ্ছে গুরু মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক, তাকে সেরিব্রাম বলা হয়। এই গুরু মস্তিষ্কটা আবার দুটো ভাগে ভাগ, ডাইন ডান বাম, তাহলে এইটাকে সেরিব্রাল হেমিস্ফিয়ার বলা হয়। এই গুরু মস্তিষ্ক বা সেরিব্রাল হেমিস্ফিয়ার হচ্ছে সবচেয়ে উন্নত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। কেন না, মানুষ যে মানুষ, তার চিন্তা করার ক্ষমতা, তার অনুভূতি, সুখ দুঃখ, হ্যাঁ অনুভূতি, বিভিন্ন অনুভূতি বলুন, চিন্তা করার ক্ষমতা বলুন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বলুন, মানুষে মানুষে মিলিত হওয়ার সব কিছু সিট হচ্ছে, সব কিছু জায়গা হচ্ছে এই সেরিব্রাম সামনের দিকটা। আবার আমাদের যত অনুভূতি আছে, সাধারণ অনুভূতি, ধরুন পায়ে একটা কাটা ফোটার কথা বলেছিলাম, ব্যথা বেদনার অনুভূতি, গরম ঠান্ডার অনুভূতি, কোথায় দাঁড়িয়ে আছি, কতটা হেলেছি, ব্যালেন্সের যে ব্যাপার, এগুলোকে আমি সাধারণ অনুভূতি বলছি। বিশেষ অনুভূতি, আপনি যে আমার ছবিটা দেখছেন, আপনি যে কানে শুনতে পাচ্ছেন আমার কথা, জিভে ধরুন চিনি ফেললেন, চিনির স্বাদ গন্ধ পাচ্ছেন, ফুলের গন্ধ, তার যে গন্ধ, এই যে বিশেষ অনুভূতি, সাধারণ অনুভূতি,
সব কিছু কিন্তু আলটিমেটলি ব্রেইনেতে গিয়ে সেরিব্রাল হেমিস্ফিয়ারে বা সেরিব্রামেতে গিয়ে অ্যানালাইজড হয়। ওখানে না গেলে বা ওই জায়গা বিশেষ জায়গাগুলি ড্যামেজ থাকলে আমরা এগুলো বুঝতে পারি। আবার ভলান্টারি যত অ্যাক্টিভিটি আছে, আমরা চাইছি এই কাজটা করব, আমি এই বাহকটা তুললাম, এটা আমি ইচ্ছা করে করলাম, এই কমান্ডটা কোথার থেকে আসবে? সমস্ত ভলান্টারি অ্যাক্টিভিটির কমান্ড কিন্তু এই সেরিব্রাল সেরিব্রাম থেকে আসে। দুটো ভাগ উল্টো দিকের, শরীরের উল্টো দিককে নিয়ন্ত্রণ করে সেরিব্রাল হেমিস্ফিয়ার, ডান দিকটা নিয়ন্ত্রণ করে শরীরের বাঁদিকটাকে, আবার বাঁদিকটা নিয়ন্ত্রণ করে ডান দিকটাকে। বাঁদিকের অনুভূতিগুলো ডান দিকে যায়, ডান দিকের অনুভূতিগুলো, সাধারণ অনুভূতিগুলি বাঁদিকে যায়। সাধারণ কেন, বিশেষ অনুভূতি এতে দেবে এটা অতটা। তাহলে এই সেরিব্রাল হেমিস্ফিয়ার বুঝতে পারছেন আমাদের ঐচ্ছিক যত কাজ আছে, যত অনুভূতি আছে, উন্নততর যত ফাংশন আছে ব্রেইনের, চিন্তা করার ক্ষমতা, অনুভূতি, ইমোশন বা আবেগ, সব কিছু নিয়ন্ত্রক, সব কিছু বিশ্লেষণ সংশ্লেষণ সব করছেই সেরিব্রাল হেমিস্ফিয়ার। দ্বিতীয় পার্টটা কি, এটা ঠিক বাংলা হবে না, ডায়েনকেফালন, তার মধ্যে থ্যালামাস ইত্যাদি পড়ে, সেরিব্রাল হেমিস্ফিয়ারের নিচের ছোট্ট একটু জায়গা, এটারও গুরুত্ব অপরিসীম। এটা হচ্ছে আপনার, এখানেও ইমোশন ইত্যাদির ব্যাপার আছে, এখানেও আপনার রাগ ভয় আদিম অনুভূতি, যেগুলো একদম আদিম অনুভূতিগুলো, রাগ ভয় এইগুলো অনেকটা এই ডায়েনকেফালন ইত্যাদি দিয়ে নিয়ন্ত্রিত হয়। তদুপরি আপনার নিচের দিক থেকে যত সংকেত ইত্যাদি ওপরের দিকে উঠছে, সব কিছুই কিন্তু এই ডায়েনকেফালনের মধ্যে দিয়ে আসবে, থ্যালামাস এবং তার সংশ্লিষ্ট জায়গাগুলো। তৃতীয় পার্টটাকে আমরা লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম বলবো, এইটা থাকে ব্রেইনের একদম পিছনে এবং নিচের দিকে। এটা চেহারা অনেকটা সেরিব্রামের মতোই, বেশ খাঁজকাটা খাঁজকাটা কিন্তু ছোট। সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক, এই জন্য এটাকে লঘু মস্তিষ্ক বলে, সেরিব্রামের মতোই দেখতে কিন্তু আরো ছোট বলে লঘু মস্তিষ্ক বলে। তো এই লঘু মস্তিষ্কের মূল কাজ হচ্ছে আমাদের ব্যালেন্স ইত্যাদি মেনটেন করা। আমরা যখন দাঁড়াচ্ছি, আমরা বসে থাকছি, প্রতি মুহূর্তে আমাদের কিন্তু ব্যালেন্স কন্ট্রোল করতে হচ্ছে, এবং সেটা আমরা ইচ্ছামতো, ইচ্ছা দিয়ে যদি করতে হতো তাহলে আমরা আর অন্য কাজ করতে পারতাম না। এই সেরিবেলাম বিশেষ ভূমিকা নেয়। আপনি হাঁটছেন, আপনি দাঁড়িয়ে আছেন, আপনি বসে আছেন, আপনি সাঁতার কাটছেন, আপনি সিঁড়ি দিয়ে উঠছেন, প্রতি মুহূর্তে যে ব্যালেন্স বা ভারসাম্য রক্ষা, সেটাই সেরিবেলাম করছে। সেরিবেলাম আর কি করছে, ধরুন আমি এই আঙ্গুলটা ঠিক নাকের ডগায় এনে ঠেকাচ্ছি, দেখতে পাচ্ছেন, আমি চোখ বন্ধ করেও ঠিকিয়ে দিচ্ছি, এই যে আঙ্গুলটা আনছি, এটা নির্দেশটা আসছে কিন্তু সেরিব্রাম বা গুরু মস্তিষ্কর থেকে, মাসেলগুলো নিয়ে আসছে, কিন্তু ফাইনাল অ্যাক্টিভিটি একদম নাকের ডগায় আমি আঙ্গুলের ডগাটা যে ঠেকাতে পারছি, ইনফ্যাক্ট চোখ বন্ধ করেও ঠেকাতে পারছি, এইটা হচ্ছে কিন্তু সেরিবেলামের জন্য সম্ভব হচ্ছে। ফাইন টিউন করা একটা কাজ, একটা কাজকে মানে একটা মোটর অ্যাক্টিভিটিকে, এটা হচ্ছে সেরিবেলামের কাজ। তাহলে সেরিব্রাম সম্বন্ধে কটা কথা বললাম, সেরিবেলাম সম্বন্ধে বললাম, ডায়েনকেফালনকে খুব বেশি ঢোকার কিছু নেই, এটা আদিম মস্তিষ্ক, পুরানো মস্তিষ্ক বলতে পারেন। চতুর্থ তো হচ্ছে ব্রেইন স্টেম। ছবিতে দেখবেন ব্রেইনের একদম নিচের দিকে একটা ডাঁটির মতো জায়গা দেখানো আছে, এর মধ্যে আবার তিনটে অংশ বলা যায়, মিড ব্রেইন, পমস, মেডুলা। এই ব্রেইন স্টেমের অংশগুলো হচ্ছে আবার কতগুলো স্পেসিফিক জিনিস, যেমন মেডুলাটা যেখানে থেকে স্পাইনাল কর্ডটা শুরু হচ্ছে, ব্রেইন শেষ হচ্ছে, স্পাইনাল কর্ড শুরু হচ্ছে, নিচের দিকে নামছে। ব্রেইন আর স্পাইনাল কর্ডের যে জাংশনের জায়গাটা, এইটা হচ্ছে আপনার মেডুলা। এইটা ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের প্রতি মুহূর্তে বেঁচে থাকার জন্য, যেমন শ্বাস প্রশ্বাস, হার্টবিট ইত্যাদি কন্ট্রোল করার জন্য এটা দরকার। হেড ইঞ্জুরি, হঠাৎ যদি ঘাড়ের পিছন দিকে এই জায়গাতে খুব হঠাৎ প্রচন্ড আঘাত লাগে, 1 সেকেন্ডের মধ্যে একটা মানুষ কিন্তু মারা যেতে পারে।
কেন পারে? এটা তো সেরিব্রামকে ইনভলভ করলো না কিছু না, তো এইখানটায় কেন? কারণ এইখানে মেডালাটা থাকে ঠিক ঘাড়ের পিছনটায়, যেখানে ঘাড়টা শুরু হচ্ছে মাথা শেষ হয়ে, কারণ ওইখানে থাকে আমাদের হার্টবিট কন্ট্রোল করার যে সেন্টারগুলো, আমাদের শ্বাস প্রশ্বাস কন্ট্রোল করার সেন্টারগুলো থাকে। এক মুহূর্তে কিন্তু শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যেতে পারে, মারা যায়। এরকম মিড ব্রেইন এবং পনসেরও নির্দিষ্ট কথা বললে চোখ চোখ ঘোরানো, চোখে দিয়ে কন্ট্রোল করা, ঘাড় ঘোরানো, এগুলো আছে আর কি। এগুলো নিয়ে মোটামুটি ভাবে ব্রেইনের তাহলে এই পার্টগুলো আপনারা একটু পড়বেন, আমি এটা মোটামুটি এ দিলাম। তো মোটামুটি অ্যানাটমি অফ দ্য নার্ভাস সিস্টেম আমার মনে হয় এটুকু যথেষ্ট। ফিজিওলজি অফ দ্য নার্ভাস সিস্টেম ব্যাপারটা তো বুঝতেই পারছেন, এটা খুবই একটা বিশাল ব্যাপার। আমি একদম মূল প্রিন্সিপাল দু চারটে কথা বলে মিনিট পাঁচ সাতের ভেতরে শেষ করব। ফিজিওলজি মানে, ফিজিওলজি মানে নর্মাল ফাংশনিং অব এনি অর্গান অর সিস্টেম, কি করে কাজ করে, কি ভিত্তিতে বা কি প্রিন্সিপালে কাজ করে নার্ভাস সিস্টেম, তার আছে, এই জন্যই আমি আগে দিয়েছিলাম। নার্ভাস সিস্টেম মূলত কাজ করে ইলেকট্রিক্যাল ইম্পালস বা তড়িৎ বা বিদ্যুতের পরিবহনের উপর। একটা নার্ভকে আপনি কিছুটা একটা বিদ্যুৎবাহী তারের সঙ্গে তুলনা করতে পারেন, তবে তার ভোল্টেজ বা অ্যাম্পিয়ার ইত্যাদি অনেক কম হবে। একটা মিনিট, এই ইলেকট্রিক্যাল ইম্পালসটা তৈরি হয় কিভাবে? ধরুন আমি এবারে একটা ছক দেখবেন ওইখানে আছে, বইটাতে আছে, সেটা হচ্ছে একটা চোখের ছবি দেখবেন দেওয়া আছে, তার ডান দিকে ব্রেইনের ছবি, আবার বাঁদিকে চোখের তলায় একটা পায়ের পেশির ছবি। এটা খুব সহজভাবে দেখানো আছে। ধরুন আপনি চোখ দিয়ে একটা কিছু দেখলেন, ওই ছাড়ের উদাহরণটাই, তার মানে আপনি ষাঁড়টাকে দেখে আপনার ব্রেইন কাজ করে নিলেও যে আপনাকে দৌড় শুরু করতে হতে পারে, সে এবারে মটন মানে এই যে দৃষ্টিশক্তি, এটা এক ধরনের সেন্সারি, অপটিক নার্ভ এক ধরনের সেন্সারি, বিশেষ ধরনের সেন্সারি না, তার মধ্যে দিয়ে গেল ব্রেইনেতে, মটন নার্ভের মধ্যে দিয়ে নির্দেশটা এলো যে দৌড়াতে হবে। এই ব্রেইনের এই যে গেল কিসের মাধ্যমে গেল? ইলেকট্রিক্যাল ইম্পালসের মাধ্যমে। চোখের পিছনে রেটিনা বলে যে অত্যন্ত আলোকসুবেদী পর্দাটি আছে, সেখানে আলো পড়লেই কতগুলি কেমিক্যাল চেঞ্জ হয়, ওই কেমিক্যাল চেঞ্জগুলোই আবার ইলেকট্রিক ইম্পালসের জন্ম দেয়। নার্ভের মধ্যে দিয়ে ওই ইলেকট্রিক ইম্পালস ব্রেইনের পেছনে পৌঁছায়, তারপর ব্রেইন অ্যানালাইজ করে সিদ্ধান্ত নেবে কি করে। এখানে ধরুন একটা গরম জিনিসের ছ্যাঁকা লাগলো পায়েতে, যেই ওইখানে যে পেরিফেরাল সেন্সারি নার্ভের যে রিসেপ্টার গুলো আছে তাদের মধ্যে কতগুলো কেমিক্যাল চেঞ্জ হল, এই কেমিক্যাল চেঞ্জ গুলোই হচ্ছে আবার ইলেকট্রিক ইম্পালস তৈরি করবে। সেন্সারি নার্ভের মধ্যে দিয়ে ইলেকট্রিক ইম্পালসটা সাইন্যাপস হয়ে ব্রেইনেতে পৌঁছে গেল এবং আপনি বুঝতে পারলেন যে কিছু ছ্যাঁকা লেগেছে। এটা এক ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যেই ঘটবে। মোটামুটি কত স্পিডে যায় জানেন? 20 থেকে 30 মিটার পার সেকেন্ড হচ্ছে এই ইলেকট্রিক্যাল ইম্পালসের ভেলোসিটি। সেকেন্ডে 20 থেকে 30 মিটার মানে 70-80 ফুট পর্যন্ত ট্রাভেল করতে পারে, এই গতিতে ইলেকট্রিক্যাল ইম্পালস ট্রাভেল করে। শুধু ইলেকট্রিক্যাল ইম্পালস দিয়ে তো হবে না, তার কারণটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইম্পালসটা যখন সাইন্যাপসে পৌঁছাচ্ছে তখন কিন্তু ওইটুকু ফাঁক যে যতই ছোট হোক পাস করতে পারছে না, তখন সে আবার ওই সাইন্যাপসেতে কতগুলি কেমিক্যাল চেঞ্জ তৈরি করছে, নতুন কতগুলি কেমিক্যাল তৈরি করছে, ওই কেমিক্যালটা ওই সাইন্যাপসটাকে ডিফিউজ করে দ্রবীভূত হয়ে পরের সাইন্যাপসের পরের পোস্ট সাইন্যাপটিক এতে এসে পৌঁছে নতুন ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি করছে এবং নার্ভের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে মোটামুটি ভাবে নার্ভাস সিস্টেমের ফিজিওলজিটা হচ্ছে ইলেকট্রিক্যাল মেইনলি এবং কেমিক্যাল, এর ওপরে কিন্তু এই ফাংশনিংটা দাঁড়িয়ে আছে।
আরেকটা কথা হচ্ছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কাজ হচ্ছে একটা কম্পিউটারের যেরকম সিপিইউর কাজ হচ্ছে সমস্ত সংকেতগুলো নেওয়া, সেগুলিকে প্রসেস করা, তেমনি ব্রেইন এবং স্পাইনাল কর্ডের মূলত ব্রেইনের কাজ হচ্ছে পেরিফেরির থেকে, প্রান্তিক জায়গার থেকে যে সমস্ত ইনফরমেশন এসে পৌঁছাচ্ছে তার কাছে, সেগুলিকে প্রসেস করা, সেগুলিকে অ্যানালাইজ করা, বিশ্লেষণ করা, এবং তার ভিত্তিতে কি করতে হবে সেই সিদ্ধান্তগুলি নিয়ে মোটর নার্ভগুলির মাধ্যমে আবার পেরিফেরিতে ফিডব্যাক দেওয়া। সব ক্ষেত্রে ইয়ে কিছু করতে হবে তা নয়। আপনি যদি রাস্তায় যেতে যেতে একটা ষাঁড় না দেখে দেখেন একটা বিড়াল ক্রস করছে, আপনি হয়তো সেদিকে একবার এক ঝলক তাকিয়ে চলে যাবেন, কারণ আপনার ব্রেইন বলেই দিচ্ছে যে এটা হার্মলেস অ্যানিমাল, কিছু করো না। অধিকাংশ উদ্দীপক বা অধিকাংশ যে ইনফরমেশন বা তথ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পৌঁছাচ্ছে, ব্রেইন অ্যানালাইজ করে দেখছে যে এতে সাড়া দেওয়ার খুব দরকার নেই, ছেড়ে দিচ্ছে। যেগুলিতে সাড়া দেওয়ার দরকার, নেগেটিভ সাড়া হতে পারে, পালিয়ে যাওয়ার দরকার হতে পারে, প্রতিরোধ করা হতে পারে, বা সেটাকে আরো বেশি চাইতে পারি আমরা। যদি একটা ভালো ফুলের গন্ধ হঠাৎ এসে নাকে লাগলো, আপনার যদি খুব তাড়া না থাকে, ব্রেইনের একটা পার্ট হয়তো তখন নির্দেশ পাঠাচ্ছে যে আরেকটু যাই, ফুলের গন্ধটার দিকে যাই, আরেকটু ভালো করে। তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা ব্রেইনের মূল কাজ হচ্ছে এই পেরিফেরাল এগুলিকে অ্যানালাইজ করা, এবং তার ভিত্তিতে কি করতে হবে ব্যবস্থা নিতে, প্রান্তিক যে অর্গানগুলো আছে তাদেরকে দিয়ে কাজ করা। খুব সংক্ষেপে বলতে গেলে এটাই হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেমের ফিজিওলজি। এখানে একটা জিনিস আমি আর 3-4 মিনিট সময় নেব, একটা জিনিস আমি বাদ চলে গেছে, আমরা যে কাজগুলো করছি তার মধ্যে কিছু আছে ভলান্টারি কাজ, আবার কিছু কাজ আছে যেটা আমরা আমাদের ইচ্ছা হচ্ছে। এটা অটোনোমিক নার্ভাস সিস্টেমের ব্যাপার নয়, কিন্তু এই কাজ, ওই কাজ আমরা করি না, আমরা হার্টবিট করাই না, আমরা পাকস্থলীর মাসলকে কন্ট্রোল, আমি সেইটা বলছি না, আমি বলছি হাত পা নাড়ানো, চোখ বন্ধ করা, এই কাজগুলো। চোখ আপনি কখন বন্ধ করতে পারেন? আপনি অনেকক্ষণ মজা আছে হয়তো নিজে নিজেও বন্ধ করতে পারেন। আবার আপনি যদি একটু অন্যমনস্ক থাকেন তাহলে মিনিটে 5-6 বার অন্তত আপনার চোখের পাতাটা এমনি বন্ধ হবে এবং খুলবে, এটা আপনি জেনে শুনে করছেন না, বুঝতে পেরেছেন? একটা ধরুন হঠাৎ করে গায়ে ধরুন একটা ডিম সেদ্ধ করছেন, ইনঅ্যাডভার্টেন্টলি আপনার হাতটা প্যানের গায়ে ঠেকে গেল, আপনি ভাবনা চিন্তার কিন্তু কোনো ব্যাপার নেই, আপনার হাতটা কিন্তু সঙ্গে সঙ্গে সরে আসে। এই ধরনের যে কাজগুলো, মোটর যে কাজগুলো, নট অটোনোমিক কাজ, মোটর কাজগুলো, আমাদের পেশির ওপর মানে বাইরের পেশির ওপর নির্ভরশীল যে কাজগুলো, এগুলোকে আমরা রিফ্লেক্স অ্যাকশন বলি। এগুলো এগুলো ইভলিউশনারি, এটা অনেক নিম্ন স্তরের অ্যানিমেলদের থেকে আস্তে আস্তে ইভলভ করে এসছে এবং আমাদের মধ্যে রয়ে গেছে। এগুলোর কাজ হচ্ছে মেইনলি প্রোটেকটিভ। প্রোটেকটিভ মানে হঠাৎ যদি আপনার চোখের সামনে আপনি হাতটা নিয়ে যাই, আপনাকে আঘাত করার কোনো উদ্দেশ্য না থাকলেও আপনার চোখটা কিন্তু বন্ধ হয়ে যায়, চোখটাকে প্রোটেক্ট করার জন্য চোখের পাতার পেশিটা কন্ট্রাক্টিভ হচ্ছে, এইগুলোকে বলে রিফ্লেক্স অ্যাকশন। এই রিফ্লেক্স গুলো হচ্ছে খুব ছোট একটা আর্ক বা চক্রের মধ্যে দিয়ে হয়। কিরকম? ধরুন আপনার হাতে ছ্যাঁকা লেগেছে, তাহলে প্রথম অংশটা হচ্ছে সেন্সারি রিসেপ্টর, যেখানে ওই গরম ব্যাপারটা বোঝা যাচ্ছে, চামড়ায় থাকে, এগুলো সেন্সারি নার্ভের প্রান্তগুলোই সেন্সারি রিসেপ্টর। 1 সেকেন্ডের বহু ভগ্নাংশের মধ্যে দিয়ে সেন্সারি নার্ভ সেটাকে নিয়ে আসছে কোথায়? স্পাইনাল কর্ড। ব্রেইন অবধি যাচ্ছে তো বটেই, কিন্তু আপনি অনুভব করবার আগেই আপনার হাতটা করতে করতেই সরে আসছে, এটা কিন্তু ব্রেইন চিন্তা করে নির্দেশ দিচ্ছে, ব্যাপারটা এমন নয়। সেন্সারি নার্ভটা প্রথমে কোথায় ঢুকতে হবে? সুষুম্না কাণ্ডে ঢুকতে হবে আগে। সুষুম্না কাণ্ডে ঢুকে সেটা পিছনের দিক দিয়ে ঢুকে সেটা যেরকম ওপর দিকে পাঠাচ্ছে সংকেত, সে সামনের দিকে যেখান থেকে মোটর নার্ভের গোড়াগুলি বেরোচ্ছে সেখানেও পাঠিয়ে দিচ্ছে, সেটাতে অনেক কম সময় লাগছে। সঙ্গে সঙ্গে সেন্সারি যে আর্কের যে নির্দেশটা ইন্টার নিউরন বলে, সামনের মোটর নার্ভ এন্ডিংয়ে গিয়ে একটা নির্দেশ চলে যাচ্ছে
সেটা আপনার আমার ইচ্ছাধীন নয়, নির্দেশটা হচ্ছে হাতের ওই মাসলটাকে নির্দেশ দিচ্ছে যে হাতটা সরিয়ে নাও, প্যান্টার থেকে দূরে সরে যাও। যতক্ষণে আপনি ভালোভাবে বুঝতে পারছেন ছ্যাঁকার ব্যাপারটা, ততক্ষণে হাতটা সরে এসছে। কি করে হলো? এই রিফ্লেক্স অ্যাকশনের মধ্যে এলো। এত তাড়াতাড়ি কি করে হলো? আপনি চিন্তা করে নিতে গেলে অন্তত 1 সেকেন্ড আপনার হাতটা অনেক বেশি পুড়ে গেল। অনেক তাড়াতাড়ি কি করে হলো? কারণ এটা সেন্সারি নার্ভ গুলো চামড়া থেকে ইম্পালসটা এনে স্পাইনাল কর্ডের মধ্যে ঢুকেই আবার স্পাইনাল কর্ড দিয়ে মোটর নার্ভের মধ্যে দিয়ে ফিরে গিয়ে হাতটাকে সরিয়ে। আর ব্রেইন কি করে বুঝলো? স্পাইনাল কর্ডের সেন্সারি রিসেপ্টর, স্পাইনাল কর্ডের সেন্সারি রুট দিয়ে ঢুকে উপর দিকে আবার নার্ভ দিয়ে 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 গেল। সেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, চিন্তা ভাবনার ব্যাপারটা। কিন্তু এই রিফ্লেক্স আর্টগুলো অজস্র এরকম রিফ্লেক্স আছে, আমরা পরীক্ষা নিরীক্ষা করার সময় কতগুলো করি সেটা এখানে আলোচ্য ব্যাপার নয়। তো আমি মোটামুটি ভাবে একটা রূপরেখা দিলাম নার্ভাস সিস্টেম অ্যানাটমি ফিজিওলজি। তো এটা 1 বছর পড়লেও শেষ হবে না সেটা নয়, কাজ চালানোর জন্য আমার মনে হয় এটা যথেষ্ট। যদি আপনারা দয়া করে ওই বইটার মধ্যে চমৎকার ভাবে লেখা আছে, বিশেষ ছবিগুলো খুব ভালো করে দেখেন এবং পড়েন, তো আমি মোটামুটি আমার যে বক্তব্য বা যাই লেকচার যাই বলুন এখানে আমি শেষ করছি। আপনারা কিছু কোশ্চেন থাকলে ওই প্যানেলে পুট করুন, 10 মিনিটের মতন সময় আছে, 10 থেকে 12 মিনিটের মধ্যে আমি উত্তর যতটা পারি দেওয়ার চেষ্টা করব। এরকম কোন প্যারালিসিস হলে বেশিরভাগ বাম সাইডে হয় এরকম কোনো তথ্য নেই। কোশ্চেন যখন করবেন ভুলভাল কোশ্চেন করবেন না। আপনি কি কোনো বইতে পেয়েছেন যে এটা বাম দিকে বেশি হয়? পাননি? ভুলভাল কোশ্চেন করে টাইম নষ্ট করবেন না। তারপর বলুন, আচ্ছা এটা ভালো প্রশ্ন করেছেন, কোমা মানে কি? কোমা মানে হচ্ছে এমন একটা অজ্ঞান অবস্থা যেখান থেকে আপনি পেইনফুল স্টিমুলাস দিয়েও, ব্যথা দিয়েও তাকে জাগাতে পারবেন না। তো কোমা দুটো জায়গাতেই, ব্রেইন স্টেমের যে নিচের অংশ যেটা বললাম, আমরা যে জেগে থাকছি এটা কিন্তু শুধু সেরিব্রামের ওপরই নির্ভর করে না, নিচের দিক থেকে সংকেত সবসময় ওপর দিকে যাচ্ছে, আবার উপর দিক থেকে নিচের দিকে সংকেত আসছে, এই ঠেলাঠেলির জন্যই আমরা জেগে থাকি। তো আপনার প্রশ্নটা ভালো। কোমা ধরুন ব্রেইনের মধ্যে কোনো বড় একটা জায়গাতে যদি হেমারেজ হয়, সেটা সেরিব্রামে হোক, এমনকি সেরিবেলামেও হলেও হতে পারে, রক্তটা তো তরল, তার চাপটা পুরো ব্রেইনেই ছড়িয়ে যাবে, যে কোনো জায়গাতে হলেই, বড় হেমারেজ হলেই কিন্তু কোমা হতে পারে। আর ব্রেইন স্টেম জায়গাটা, ছবিটা যদি দেখেন খুব ছোট জায়গা, ব্রেইন স্টেমে ধরুন মেডালাতে বা তার উপরে ছোট্ট হেমারেজ হলেও কিন্তু যদি এমন চাপ সৃষ্টি করে যে যেটা উপর দিকের এগুলোকে, উপর দিকে ওঠা নার্ভ গুলোকে এই করছে, তাহলেও কোমা হতে পারে। বিশেষ কোনো ড্রাগ এরকম নেই ভাই, অ্যামিনোগ্লাইকোসাইড টাইপের অ্যান্টিবায়োটিক, স্ট্রেপটোমাইসিন এই জাতীয় অ্যান্টিবায়োটিক কানের নার্ভের ক্ষতি করতে পারে, ফলে কানের নার্ভের ক্ষতি, কানের যদি কোনো সমস্যা, কানের নার্ভের কোনো সমস্যা থাকলে এই স্ট্রেপটোমাইসিন জাতীয়, জেন্টামাইসিন জাতীয় অ্যান্টিবায়োটিক আমরা দিই না। এছাড়া ব্রেইনের ক্ষতি সেইভাবে বিশেষভাবে করতে পারে এইরকম বিরাট কিছু ব্যাপার নেই। ব্লাড ব্রেইন ব্যারিয়ারের সঙ্গে মেডিসিনের সম্পর্কে আলোচনা করতে গেলে আরো একটা ক্লাস লাগবে, আপনাদের কোর্স প্রোভাইডারদের বলুন, তাহলে আরেকটা ক্লাস করতে হবে। ব্লাড ব্রেইন ব্যারিয়ারটা মূলত কি না, সেটা হচ্ছে আপনার যে ব্লাড ভেসেল গুলো, আপনার শিরা ধমনি যেগুলো ঢুকেছে ব্রেইনের মধ্যে, তাদের তো একটা দেয়াল আছে, সেই দেয়ালগুলো, ভেসেলের যে ওয়ালগুলো, এইগুলো ঠিক সাধারণ ব্লাড, সাধারণ রক্তনালীর সঙ্গে তার পার্থক্য আছে, ফাঁক ফোকরগুলো, তাদের সেলগুলোর থিকনেস ইত্যাদি, তাদের স্ক্রিন করার ক্ষমতা একটা চামড়ার ব্লাড ভেসেলের থেকে আলাদা। এই বিশেষ ক্ষমতা সম্পন্ন, বিশেষ স্ট্রাকচার সম্পন্ন যে ব্লাড ভেসেলের দেয়ালটা,
ব্রেইনের মধ্যে দিয়ে যেটা গেছে সেটাই মূলত ব্লাড ব্রেইন ব্যারিয়ার বলে ধরে রাখে। এইগুলো বিশেষ ক্ষমতা আছে, টক্সিক মেটেরিয়াল গুলোকে স্ক্রিন করতে পারে তারা, হ্যাঁ বিভিন্ন ওষুধকে তারা স্ক্রিন করতে পারে, এসব আছে। কিন্তু এটা নিয়ে আলাদা আলোচনা করতে গেলে আরেকটা ক্লাস লাগবে। আজকে আমরা মূলত স্ট্রোক বা সেরিব্রো ভাস্কুলার অ্যাক্সিডেন্ট নিয়ে আলোচনা করব, আর হাতে সময় থাকলে এই স্ট্রোকের যে প্রিভেন্টিভ আসপেক্ট অর্থাৎ কিনা স্ট্রোককে প্রতিরোধ করার যে ব্যাপারগুলো সেটা স্ট্রোকের চিকিৎসার চেয়েও কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, সেটা নিয়েও একটু আলোচনা করা যাবে। প্রথমে আমরা আসি স্ট্রোক জিনিসটা কি, স্ট্রোক কাকে বলে। স্ট্রোক নামটা থেকেই বোঝা যাচ্ছে যে আঘাত, একটা আকস্মিক একটা আঘাত। আর সেরিব্রো ভাস্কুলার অ্যাক্সিডেন্ট কথাটার মানে কি, সেরিব্রো মানে ব্রেইনের মধ্যে, ভ্যাস্কুলার মানে রক্ত সঞ্চালনের ব্যাপার, আর অ্যাক্সিডেন্ট মানে এটা অত্যন্ত আকস্মিকভাবে ঘটলো। ফলে সেরিব্রো ভাস্কুলার অ্যাক্সিডেন্ট কথাটা স্ট্রোক জিনিসটা কি অনেকটাকেই কিন্তু ব্যাখ্যা করে দেয়। তো স্ট্রোক বা সেরিব্রো ভাস্কুলার অ্যাক্সিডেন্টের বিজ্ঞানসম্মত সংজ্ঞা সেটা কি, তা মস্তিষ্ক বা ব্রেইনের কোনো নির্দিষ্ট জায়গায়, অনেকটা ছড়ানো জায়গা নয়, একটা কোনো জায়গাতে অসুবিধাটা শুরু হবে। কি অসুবিধা, আর্টারি বা ধমনী যার মধ্যে দিয়ে রক্ত হার্ট থেকে অন্য দুটো জিনিস হতে পারে, একটা হতে পারে কোনো একটা ধমনী রাপচার করলো বা ফেটে গেল, ফেটে গিয়ে কিছুটা রক্ত বেরিয়ে ব্রেইনের মধ্যে জমা হবে, এটাকে বলে হেমারেজিক স্ট্রোক। আর একটা হতে পারে ধমনীর মধ্যে একটা রক্ত জমাট বাঁধন, রক্তের একটা ডেলা কোলেস্টেরল ইত্যাদির সঙ্গে যুক্ত হয়ে একটা ডেলা জমাট বাঁধলে। জমাট বাঁধলে কি হবে, যে জায়গাতে ধমনীর রক্ত সঞ্চালনটা এসে আটকে গেল তার ঠিক পরের অংশটার থেকে ব্রেইনের যে টিস্যু বা কোষগুলো খাবার দাবার পাবে না, কেননা আমাদের বাড়িতে ধরুন জলের পাইপে যদি ব্লক হয়ে যায় তাহলে ব্লকের পরের জায়গাটার থেকে আমরা আর জল পাবো না। ঠিক তেমনি ওই থ্রম্বাস, এই যে জমাট বাঁধা রক্তের টুকরোটা, এটাকে বলে থ্রম্বাস। এটা তৈরি হলে পরবর্তী অংশটার থেকে আর রক্ত ব্রেইনের কিছুটা জায়গা পাবে না। না পেলে কি হবে, আমরা জানি রক্তের মাধ্যমেই অক্সিজেন, খাবার দাবার ইত্যাদি সমস্ত, শুধু ব্রেইন সেল নয় সব সেলই পায়, সেটা না পেয়ে কিছুটা জায়গা, কিছুটা টিস্যু মরে যাবে, কোষগুলো মরে যাবে, এটাকে বলে ইনফাকশন, IN FARCTION, ইনফাকশন। এই দুই ভাবে স্ট্রোক হতে পারে, হেমারেজ হতে পারে, ইনফাকশন হতে পারে। তাহলে খুব ছোট করে স্ট্রোক বলতে আমরা কি বুঝবো, ব্রেইনের কোনো নির্দিষ্ট জায়গায়, পার্টিকুলার জায়গায় ধমনী থেকে যদি রক্তক্ষরণ হয় বা ধমনীর মধ্যে রক্ত জমাট বেঁধে গিয়ে স্নায়ুতন্ত্রের ক্ষতি, এটাকে বলে স্ট্রোক। টাইপ দুরকম, সেটা আগেই বললাম, হেমারেজ এবং ইনফাকশন। মোটামুটি এই দুটোর অনুপাত কি, ধরুন 100টা স্ট্রোক যদি আসে
আমাদের কাছে, তাহলে আমরা কত পার্সেন্ট ইনফ্যাক্ট পাবো, কত পার্সেন্ট হেমারেজ পাবো। একটু উন্নত দেশে যেখানে স্বাস্থ্য ব্যবস্থা ভালো, লোকে যেখানে চিকিৎসা সচেতন এবং ভালো চিকিৎসা পায়, সেখানে এটা এই অনুপাতটা ইনফ্যাকশন টু হেমারেজ 4:1, মানে চারটে ইনফ্যাক্ট থাকলে একটা হেমারেজের কেস থাকবে। আমাদের দেশে এই সংখ্যাটা ঠিক এরকম ছিল না, কিন্তু এখন এটা কাছাকাছি চলে আসছে। মানে হেমারেজের এ তো কম হওয়ার কথা, এক হওয়ার কথা, চারটে ইনফ্যাকশন কিছু, কিন্তু সেটা আরো বেশি ছিল আগে হেমারেজের। তার কারণটা হচ্ছে ব্লাড প্রেশার ইত্যাদি সম্পর্কিত সচেতনতা খুব কম ছিল, যেটা এখন আস্তে আস্তে বাড়ছে। আর ব্লাড প্রেশার যদি নিয়মিত ওষুধপত্র ইত্যাদির মাধ্যমে কন্ট্রোলে রাখা যায়, তাহলে সেরিব্রাল হেমারেজের সম্ভাবনা কিন্তু অনেকটাই কম থাকে। যেহেতু ব্লাড প্রেশার ইত্যাদি কন্ট্রোল করার দিকে লোকে চিন্তা ভাবনা করছে, জোর দিচ্ছে, সেই জন্য এটাও আস্তে আস্তে হেমারেজের অনুপাতটা কিছুটা কমে আসছে। উপসর্গ কি হতে পারে, মানে কি দেখে সন্দেহ করব যে কারোর স্ট্রোক হয়েছে? ক্লাসিক্যালি বা দীর্ঘদিনের যে আমাদের অভিজ্ঞতা বা আমাদের শিক্ষা, তাতে এবং আপনারাও নিশ্চয়ই দেখেছেন, শরীরের একদিকের দুর্বলতা, হাত পা মুখ, সবসময় যে হাত আর পা সমান দুর্বল হবে বা মুখ সমান দুর্বল হবে তা নয়। সবচেয়ে কমন ব্যাপারটা দেখা যায় একদিকের হাত আর মুখ বেশি দুর্বল হয়, পায়ের দুর্বলতা কম থাকে। হাত আর মুখ কম দুর্বল, এই একদিকের যে দুর্বলতা এটার থেকেই নাম এসছে পক্ষাঘাত, যেটা আমাদের দেশে স্ট্রোকের বহুদিনের ডেসক্রিপশন বা বর্ণনা। দ্বিতীয় উপসর্গ হঠাৎ কথা জড়িয়ে যাওয়া, অজ্ঞান হয়ে যাওয়া বা অজ্ঞান না হলেও আচ্ছন্ন হয়ে যাওয়া, এই অজ্ঞান হয়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু হেমারেজের ক্ষেত্রেই বেশি হয়, অল্প সময়ের জন্য হলে। এইগুলো নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে না, খুব কম ক্ষেত্রে এটা অসংলগ্ন ব্যবহার, অ্যাবনর্মাল ব্যবহার বা কথাবার্তা, হঠাৎ একটা লোক আগের দিনও ভালো কথাবার্তা বল, ঠিকঠাক কথাবার্তা বলেছে, আজকে সকালে দেখা গেল সে একদম কথাবার্তার মধ্যে কোন রকমের সামঞ্জস্য নেই। এটা 4-5% ক্ষেত্রে এইরকম ভাবে স্ট্রোক প্রেজেন্ট করতে পারে, সেক্ষেত্রে হাত পায়ের দুর্বলতাটা খুব বেশি থাকে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে উপসর্গ যখন আমরা বিচার করব, খুব অল্প সময়ের মধ্যে উপসর্গগুলি তৈরি হয়, এইটা কিন্তু স্ট্রোকের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন, খুব অল্প সময়ের মধ্যে উপসর্গটা তৈরি হয়। চিহ্ন বা সাইন পরীক্ষা করে কি কি পাওয়া যেতে পারে? প্রথমেই কিন্তু আমরা নিউরোলজিক্যাল এক্সামিনেশন নয়, প্রথমে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে ব্লাড প্রেশার, একটা হচ্ছে পালস। ব্লাড প্রেশার এবং পালস দিতেই হবে পেশেন্টকে। তারপর আমরা দেখব লেভেল অফ কনসাসনেস, মানে পেশেন্ট কতটা সচেতন, কতটা চৈতন্যতার আছে, সে যদি নিজের নাম ঠিকঠাক বলতে পারে, তার কি অসুবিধা হচ্ছে সেটা বলতে পারে, হ্যাঁ কথাবার্তা 1-2 মিনিট বললেই বয়ে যাবে সে পুরোপুরি সচেতন কিনা। আবার তার ঠিক উল্টো দিকটা হচ্ছে পেশেন্ট একেবারেই অজ্ঞান, যেটাকে আমরা কোমা বলি। কোমা মানে এমন একটা অচেতন, এমন একটা অবস্থা যেখানে তাকে পেইনফুল স্টিমুলাস দিয়ে, ব্যথা দিয়েও কিন্তু জাগানো যাবে না। এর মাঝামাঝি অনেক স্তর থাকতে পারে, পেশেন্ট জ্ঞান আছে কিন্তু একটা আচ্ছন্ন ভাব, একটা দুটো কথা হয়তো বললো কিন্তু আপনার প্রশ্ন ভালো বুঝতে পারছে না, বা প্রায় ঠিক আছে কিছু কিছু কথা বুঝিয়ে ফেলছে বা বলতে পারছে না। প্রথম যখন দেখা হয়, পেশেন্টের প্রথম উপসর্গ তৈরি হয়, তখন থেকে ধরুন 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে সব
সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে পেশেন্টটা কতটা রিকভার করবে, পেশেন্টের কতটা ভালো বা মন্দ হবে, এটা হচ্ছে আপনার এই প্রথম যখন আমরা লেভেল অফ কনসাসনেস দেখছি। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, তাহলে পালস ব্লাড প্রেশার দেখার পরে লেভেল অফ কনসাসনেস এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং আমরা যদি দেখি যে পেশেন্ট প্রথম থেকেই অজ্ঞান বা খুব আচ্ছন্ন আছে, অথবা প্রথমে দেখলাম ভালো আছে, সকালে কথাবার্তা সবই বলল, কিন্তু দুপুরের দিকে দেখা গেল তার লেভেল অফ কনসাসনেস ডিটেরিওরেট করছে, কমে যাচ্ছে, তখন কিন্তু সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে যে উচ্চ স্তরের হাসপাতালে, একটু বড় হাসপাতালে অবশ্যই পাঠাতে হবে। আর পরীক্ষা নিরীক্ষা, যা নিউরোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষার মধ্যে খুব বিস্তারিত কিছু যাওয়ার দরকার নেই, অঙ্গ প্রত্যঙ্গের বিশেষ হাত পা মুখের পাওয়ার ঠিক আছে কিনা, কথাবার্তা জড়িয়ে যাচ্ছে কিনা, এইগুলি দেখাটাই কিন্তু প্রথম প্রথম পরীক্ষার পক্ষে এটা যথেষ্ট। এইবার আমরা আসি পরীক্ষা নিরীক্ষা কি করা হয় স্ট্রোকের ক্ষেত্রে। পরীক্ষা নিরীক্ষার মধ্যে সিটি স্ক্যান খুব গুরুত্বপূর্ণ। সিটি স্ক্যান এখন মানে মহকুমা স্তরের হাসপাতালগুলিতেও মোটামুটি সহজলভ্য, সরকারি হাসপাতালগুলিতে প্রাথমিকভাবে সিটি স্ক্যান যথেষ্ট। কেন? আপনার কাছে একটা পেশেন্ট এসছে, আপনি বুঝতে পারছেন তার স্ট্রোক হয়েছে, একদিকে দুর্বলতা আছে, কথা হয়তো একটু জড়ানো বা আচ্ছন্ন ভাব আছে, ব্লাড প্রেশার বেশি আছে। এবারে কি স্ট্রোক, হেমারেজ হয়েছে না ইনফার্ক্ট হয়েছে, এইটা বোঝার জন্য প্রথম এমআরআই করা খরচা সাপেক্ষ এবং সময় সাপেক্ষ। সব জায়গাতে এমআরআই পাওয়া যায় না। সিটি স্ক্যানের সুবিধাটা হচ্ছে খুব তাড়াতাড়ি করা যায়, কম ব্যয় সাপেক্ষ। আপনি প্রাইভেটে করলেও এমআরআই এর তুলনায় অনেক কম ব্যয় সাপেক্ষ। আর তৃতীয়ত যেটা হচ্ছে, পেশেন্ট একটু ছটফট করলেও করা যায়, এমআরআই তে মাথা টাঙালে কিন্তু করা যায় না এমআরআই। আরেকটা কথা হচ্ছে হেমারেজ এর ক্ষেত্রে, যত ছোট হেমারেজই হোক না কেন, আপনি সঙ্গে সঙ্গে সিটি করলেও কিন্তু সিটি স্ক্যান সেটা ধরে নিতে পারে। তা যদি হয়, আমি দেখলাম, এবার আসি আপনি যেটা বলছিলাম যে আপনি দেখলেন একটা পেশেন্টকে, আপনি বুঝতে পারছেন স্ট্রোক হয়েছে, সিটি করলেন, তাতে দেখা গেল একটা হেমারেজ আছে, আপনি বুঝে গেলেন এটা হেমারেজ, আপনার এমআরআই ইত্যাদি করবার কোনো দরকার সাধারণত হয় না। আর যদি দেখেন হেমারেজ হয়নি, তার মানে সত্যি কিন্তু পরে হেমারেজ হবে তা নয়, তার মানে কি হয়েছে, তার ইনফার্ক্ট হয়েছে। ইনফ্যাক্ট কিন্তু প্রথম দুই তিন চার দিন সিটিতে ধরা নাও পড়তে পারে, কিন্তু সেটা না পড়লেও আপনি যদি দেখেন যে হেমারেজ হয়নি, আপনি সঙ্গে সঙ্গে অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল ইত্যাদি জাতীয় ওষুধ যেগুলি রক্ত জমাট বাঁধতে বাধা দেয়, সেগুলি সঙ্গে সঙ্গে আপনি দিয়ে দিতে পারবেন। এইটুকু অন্তত না বুঝলে, পেশেন্টটার হেমারেজ হয়েছে না কি হয়েছে না বুঝতে পারলে কিন্তু অ্যাসপিরিন ইত্যাদি দেওয়া যায় না। কারণ হেমারেজ যদি থাকে তাহলে অ্যাসপিরিন ইত্যাদি দিলে সেই হেমারেজ আরো বড় হয়ে যাবে। আজ এই প্রথম স্ক্রিনিং এর পক্ষে, প্রথম ডায়াগনোসিস এর পক্ষে সিটি স্ক্যান কিন্তু যথেষ্ট ভালো পরীক্ষা। হ্যাঁ, এরপরে আপনি হাসপাতালে পাঠালেন, হাসপাতালে তখন ডাক্তারবাবুরা দেখলো যে সিটি স্ক্যান করা হয়েছে, তাতে হেমারেজ আসেনি, কিছুই আসেনি, সিটি নর্মাল এসেছে, তখন এমআরআই অবশ্যই করতে হবে, এমআরআই করে দেখতে হবে ইনফ্যাক্ট হয়েছে কিনা এবং কত বড় ইনফ্যাক্ট হয়েছে, এইটা এখানে এমআরআই এর গুরুত্ব আছে। কিন্তু প্রথম স্ক্রিনিং বা প্রথম পরীক্ষার পক্ষে সিটি স্ক্যান যথেষ্ট। এছাড়া রক্ত পরীক্ষার মধ্যে, সাধারণ রুটিন পরীক্ষার মধ্যে সুগার, তো সুগার পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ, সোডিয়াম পটাশিয়াম এগুলি খুব গুরুত্বপূর্ণ, কারণ স্ট্রোকের পরে অনেক সময় সোডিয়াম কমে যায়, সোডিয়াম সাপ্লিমেন্ট করে সোডিয়াম কারেক্ট না করতে পারলে রোগীর অবস্থা দ্রুত অবনতি হতে পারে।
আর যে রোগী হাসপাতালে কয়েকদিন ভর্তি আছে তাদের ক্ষেত্রে তো অন্যান্য পরীক্ষা নিরীক্ষা যেমন টিসিডিসি, এইচবি, হিমোগ্লোবিন এইগুলো করা, চেস্ট এক্স রে করা, তার চেস্টে কোনো ইনফেকশন হচ্ছে কিনা এইগুলো দেখার ব্যাপার আছে। আর একটা পরীক্ষাও খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি স্ট্রোকের ক্ষেত্রে করা উচিত, সেটা হচ্ছে একটা ইসিজি করা উচিত, কারণ স্ট্রোকের সঙ্গে হার্ট ডিজিজের একদম ওতপ্রোত সম্পর্ক আছে, স্ট্রোকের সঙ্গে হার্ট ডিজিজের ওতপ্রোত সম্পর্ক আছে। হাইপারটেনশনের সঙ্গে ইসিজি চেঞ্জ হয়, হৃদস্পন্দনের হার যদি অনিয়মিত হয়, কোন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বা গ্রস অ্যাবনর্মালিটি থাকে, ইসিজিতে সেটা ধরা পড়বে এবং চিকিৎসার মোডটা পাল্টে যাবে। এইগুলো হচ্ছে বেসিক ইনভেস্টিগেশন, সিটি স্ক্যান, ইসিজি, ব্লাড, সুগার, সোডিয়াম, পটাশিয়াম, এইগুলো কিন্তু একদম একদম বেসিক গুরুত্বপূর্ণ পরীক্ষা। আর লিপিড প্রোফাইল, সিরাম লিপিড প্রোফাইল খুব গুরুত্বপূর্ণ, কারণটা হচ্ছে যদিও স্ট্রোকের সঙ্গে সঙ্গে লিপিড প্রোফাইল করা উচিত নয়, কয়েকদিন বাদে করা উচিত। তো কেন কি, একটা স্ট্রোক মানে একটা অ্যাকিউট অবস্থা, সেখানে লিপিড বাড়তে পারে, কোলেস্ট্রল ইত্যাদি বাড়তে পারে, সেই জন্য কয়েকদিন বাদে করা উচিত। কেন, কারণ কোলেস্ট্রল বেশি থাকলে, বিশেষ এলডিএল কোলেস্ট্রল বেশি থাকার সঙ্গে আপনার স্ট্রোকের একটা সম্পর্ক আছে, সেটা এখন মোটামুটি প্রমাণিত। এইগুলো বেসিক পরীক্ষা নিরীক্ষা, সিটি স্ক্যান, ইসিজি, ব্লাডের সোডিয়াম, পটাশিয়াম, সুগার, লিপিড প্রোফাইল এবং দরকার বুঝে অন্যান্য রিস্ক ফ্যাক্টর কি হতে পারে স্ট্রোকের। মানে একটা লোকের স্ট্রোক হয় না, সে এসে আপনাকে জিজ্ঞেস করলো যে ডাক্তারবাবু আমার তো এই বয়স হয়েছে আর পরিবারের বা বন্ধু বান্ধবদের একজনের দেখলাম স্ট্রোক হয়েছে, আমার কি স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে। কয়েকটা জিনিস এটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ স্ট্রোকের চিকিৎসা তো গুরুত্বপূর্ণ কিন্তু স্ট্রোকের প্রিভেনশন বা স্ট্রোক আটকে দেওয়াটা হচ্ছে আরো বেশি গুরুত্বপূর্ণ। আর এই আটকে দিতে গেলে, প্রতিরোধ করতে গেলে আপনাকে কিন্তু রিস্ক ফ্যাক্টর গুলো জানতে হবে। হেমারেজের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ রিস্ক ফ্যাক্টর হচ্ছে হাই ব্লাড প্রেশার। 80-90% ক্ষেত্রে আমরা যে হেমারেজ দেখি, সেরিব্রাল হেমারেজ, তাতে কিন্তু আমরা দেখি হাই ব্লাড প্রেশার ছিল বা তখন আছে। হাই মানে কত হয় এটা মাথার মধ্যে ঢুকিয়ে রাখুন। এখন যা গাইডলাইন, 140 উপরে, নিচে 90, দুটোই কিন্তু এর নিচে রাখতে হবে। প্রেশারের, ব্লাড প্রেশার আমি বলছি কখন, যখন পেশেন্টের স্ট্রোক হয়নি তখন তার কথা কিন্তু বলছি। বিশেষ ক্ষেত্রে যেমন ডায়াবেটিস থাকলে এটা আরেকটু কম, 130-80 নিচে রাখতে হবে। তাহলে হেমারেজের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ রিস্কটা হলো হাই ব্লাড প্রেশার। বয়স হচ্ছে আরেকটা রিস্ক ফ্যাক্টর, যত বয়স বাড়ে প্রত্যেক দশক হেমারেজ বা ইনফেকশনের চান্স বাড়তে থাকে, কিন্তু এটা মডিফাইবল না, এজ তো আমরা মডিফাই করতে পারি না। আরেকটা রিস্ক ফ্যাক্টর হচ্ছে স্মোকিং, ধূমপান অথবা তামাক জাতীয় জিনিস খাওয়া, খৈনি, গুটখা আমাদের দেশে খুবই চলে। আপনি যখন এক ভদ্রলোক এসে বললে যে ডাক্তারবাবু আমার কি স্ট্রোক হতে পারে, আপনি দেখলেন তার ব্লাড প্রেশার বেশি আছে, তার ওষুধপত্র দিলেন, তাকে হাঁটতে বললেন 20-30 মিনিট, তার নুন খেতে বারণ করলেন, আলাদাভাবে নুন খেতে বারণ করলেন, আবার এক মাস বাদে ব্লাড প্রেশারটা দেখলেন মোটামুটি নেমে এসছে 140-90-এর নিচে, অনেকটা নিশ্চিন্ত, কিন্তু মাঝে মাঝে ব্লাড প্রেশার দেখতে হবে, দরকারে ওষুধ চেঞ্জ করতে হতে পারে, বাড়াতে হতে পারে। আর যেটা বলতে হবে, স্মোকিং এর অভ্যাস থাকলে পুরোপুরি ছেড়ে দিতে হবে, খৈনি ইত্যাদি খাওয়ার অভ্যাস থাকলে পুরোপুরি ছেড়ে দিতে হবে। এইটা গেল হেমারেজের ক্ষেত্রে। ইনফ্যাক্টের ক্ষেত্রে কি কি রিস্ক ফ্যাক্টর, সেই হাই ব্লাড প্রেশার খুব গুরুত্বপূর্ণ, একই ব্যাপার, সেই 140-90-এর নিচে আনতে হবে। সুগার থাকলে এটা 130-80-এর নিচে আনতে হবে। আরো কয়েকটা আছে ইনফ্যাক্টের ক্ষেত্রে, ব্লাড সুগার বেশি থাকলে কিন্তু ইনফ্যাক্টের সম্ভাবনা বাড়ে, ফলে ব্লাড সুগার কন্ট্রোল করতে হবে, দরকারে আপনাকে বিশেষজ্ঞ সুগার বিশেষজ্ঞ চিকিৎসক বা মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে
পেশেন্টকে পাঠিয়ে তার পরামর্শ নিতে হবে। তাহলে প্রেশার কন্ট্রোল করলেন, সুগার কন্ট্রোল করতে হলো হাই কোলেস্টেরল। হাই কোলেস্টেরল মানে কোনটা? এলডিএল কোলেস্টেরলটা সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়। এলডিএল কোলেস্টেরলটাকে অন্তত 100 নিচে আপনাকে রাখতে হবে। এটা অনেক কিছুর সঙ্গে রিলেটেড, প্রেশার বেশি থাকলে বা একবার স্ট্রোক হয়ে গেলে এটাকে আরো কম, এখন 70 বা 80 নিচে রাখার কথা বলা হচ্ছে, কিন্তু যার স্ট্রোক হয়নি তার ক্ষেত্রে অন্তত 100 নিচে এলডিএল কোলেস্টেরলটাকে রাখতে হবে। কিভাবে রাখবেন? প্রাণীজ ফ্যাট, মাংস যেমন রেড মিট, এগুলো খাওয়া যথাসম্ভব কম বা খাবেন না। চিকেন একটু আধটু খেতে পারেন, মাছ প্রোটিনের মধ্যে ভালো, এগুলো খাদ্যাভ্যাস। ডেইলি হাঁটা 30-40 মিনিট, তাতেও কোলেস্টেরল কিছুটা হলেও কমে। আর দরকারে ওষুধ দেওয়া, স্ট্যাটিন জাতীয় ওষুধ, যেটা আমি আসছি এরপর। তাহলে প্রেশার হলো, সুগার হলো, কোলেস্টেরল হলো। হার্টের যদি কোনো সমস্যা থাকে, হার্টের অনেক রকম সমস্যাতে ইনফার্ক্টের সম্ভাবনা বাড়ে, তার মধ্যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন একটা, হৃৎস্পন্দনের অত্যন্ত অনিয়মিত হার, এটা কিন্তু আপনার বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিসিন বা কার্ডিওলজি বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠিয়ে এটাকে, এটার জন্য যা যা ব্যবস্থা নেওয়া নিতে হবে। এই কারণেই স্ট্রোক নিয়ে যখন পেশেন্ট এসছে, একটা ইসিজি করার গুরুত্বের কথা আমি বলেছিলাম। আর স্মোকিং, স্মোকিং আপনার ছেড়ে দিতে হবে। তাহলে ইনফ্যাক্টের ক্ষেত্রেও ব্যাপারটা হচ্ছে এজটা নন মডিফায়েবল ফ্যাক্টর, এটাকে আমরা পড়লে হাই ব্লাড প্রেশার, হাই ব্লাড সুগার, হাই কোলেস্টেরল, পার্টিকুলারলি এলডিএল কোলেস্টেরল, হার্টের অসুখ আর স্মোকিং, এইগুলো হচ্ছে ইনফ্যাক্টের রিস্ক ফ্যাক্টর। এইগুলিকে মডিফাই করতে হবে স্ট্রোক হওয়ার আগে। এইটা আপনারা গুরুত্ব দেবেন, কারণ আপনারা ফার্স্ট লাইন কেয়ার গিভার অধিকাংশ ক্ষেত্রে। আপনাদের কিন্তু, আপনারা এইটা প্রয়োগ করলে লোকের মধ্যে সচেতনতা বাড়বে, কারণ আমাদের দেশে, অন্যান্য উন্নত দেশে বিশেষ প্রোগ্রাম নিয়ে সরকার থেকে লোককে এডুকেট করা হয়, শিক্ষা দেওয়া হয়। আমাদের দেশে তার কোনো বালাই নেই, ফলে আপনারা যেখানে 60-70% লোক থাকে সেখানে প্রাইমারি কেয়ার প্রোভাইড করেন, ফলে এইটা আপনাদের কিন্তু এই রিস্ক ফ্যাক্টর কি কি স্ট্রোকের এবং কোন কোন জায়গাগুলো সহজভাবে আমি এগুলো আপনাদের কিন্তু মনে। তাহলে আমরা মোটামুটি স্ট্রোকের কয়েকটা পয়েন্ট বললাম, স্ট্রোক জিনিসটা কি, সংজ্ঞা, স্ট্রোক করকমের হয়, তাদের অনুপাত কি, স্ট্রোকের উপসর্গ কি হয়, স্ট্রোকের রোগ চিহ্ন মানে পরীক্ষা করে কি কি পরীক্ষা করা উচিত প্রাথমিকভাবে, মানে ক্লিনিক্যাল পরীক্ষা এবং অন্যান্য ইনভেস্টিগেশন বললাম, আর রিস্ক ফ্যাক্টর গুলো সংক্ষেপে বললাম। এইবার চিকিৎসার ক্ষেত্রটা, কারণ আপনাদের প্রত্যন্ত গ্রামে আপনাদেরই অধিকাংশ ক্ষেত্রেই প্রাথমিক চিকিৎসাটা আপনাদেরই দিতে হয়, এটা প্রথম কয়েক ঘন্টাটাও খুব গুরুত্বপূর্ণ। এটা আমি খুব সহজে বলছি, খুব বড় বড় কথার কোনো দরকার নেই। আমি প্রথমে হেমারেজের কি প্রাথমিক চিকিৎসা দেওয়া উচিত সেটা বলছি। হেমারেজের চিকিৎসা মনে রাখবেন মূলত ব্লাড প্রেশারটার উপরে নজরে রাখা, ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণে রাখা। কি লক্ষ্য থাকবে? লক্ষ্য থাকবে আমাদের সিস্টোলিক ব্লাড প্রেশারটাকে 140-এর কাছাকাছি নিয়ে আসা, ডায়াস্টোলিক প্রেশারটাকে 90-এর কাছাকাছি নিয়ে আসে। এবার আপনি বললেন যে একটা পেশেন্ট আমার কাছে এসছে, তার প্রেশার দেখলাম এত, 130/90, সেই ক্ষেত্রে আমি কি করব? কিছু করবেন না। পেশেন্ট যদি কোনো ব্লাড প্রেশারের ওষুধ আগের থেকে খেত, সেই ওষুধটাই দিয়ে রাখবেন, কারণ আপনার গোল অলরেডি অ্যাচিভ, 140-এর নিচে আছে, এটা 90-তে আছে। আবার একটা পেশেন্ট এসছে 180/110 ব্লাড প্রেশার নিয়ে, তাকে কমাতে হবে। কিন্তু কত কমাবো? কমাবো 140 এবং 90-এর কাছাকাছি। একটা জিনিস মনে রাখবেন, খুব তাড়াতাড়ি আপনি 1 ঘন্টা কি 2 ঘন্টার মধ্যে ইঞ্জেকশন টিঞ্জেকশন দিয়ে ওষুধ খাইয়ে হু হু করে 180/110 120/80 নামিয়ে দিন, প্রেশারটা একদম নর্মাল হয়ে গেলে কিন্তু পেশেন্ট খারাপ হয়ে যেত।
খুব দ্রুত রক্তচাপ কখনো কমাতে নেই, কারণ ওই ভদ্রলোক যার প্রেশার 180-110 বললাম, তার মাথার ভেতরের যে ধমনীগুলো ওই উচ্চ রক্তচাপ সহ্য করার জন্যই দীর্ঘদিন থেকে তৈরি আছে। আপনি যদি হুড়হুড় করে কমিয়ে দেন তাহলে ওই চাপটা তো সে পাচ্ছে না, সে ব্লাড সাপ্লাই দিতে পারবে না। এটা অনেকটা জলের মতোই ব্যাপার, খুব হাই প্রেশারে জল তরুণ আসছে, হঠাৎ করে কমিয়ে দিল প্রেশারটা, ব্লাড পাবে। ফলে এটা শুধু স্ট্রোকের জায়গাতে নয়, সারা ব্রেইনটাতেই এই অবস্থাটা হবে, ফলে সারা ব্রেইনের টিস্যু কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে যদি আপনি খুব হাই প্রেশারকে খুব তাড়াতাড়ি নামাতে চেষ্টা করেন। খুব তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, আপনার যা টার্গেট থাকবে সাধারণ ওষুধপত্র দিয়ে এই শতকরা 90% ক্ষেত্রে ওই 140-90 এর কাছাকাছি নিয়ে আসা যায়। কি কি সেই সাধারণ ওষুধ, আপনারা এটা নিশ্চয়ই ব্যবহার করেন হাতে কলমে, অ্যামলোডিপিন সম্ভবত সবচেয়ে কমন ব্যবহার হয়, 5-10 মিলিগ্রাম সারাদিন, ভালো ওষুধ। লোসার্টান বা টেলমিসার্টান জাতীয় ওষুধ, লোসার্টান সাধারণত আমরা 50 মিলিগ্রাম দিই দিনে, 100 অব্দি দেওয়া যায়, টেলমিসার্টান 40-80 মিলিগ্রাম, এগুলোই বেশি ব্যবহার হয়। আর ব্যবহার হয় বিটা ব্লকার জাতীয় ওষুধ, আগে অ্যাটেনোলল বেশি ব্যবহার হতো, খারাপ নয়, মেটোপ্রোলল এখন ব্যবহার হয়, 25 খুবই কম, তো 50-25 মোটামুটি ডোজ, এগুলোই 90% ক্ষেত্রে কিন্তু এই ওষুধগুলোই আপনার আমার যা টার্গেট বিপি তার কাছাকাছি নিয়ে যেতে সাহায্য। ইঞ্জেকশনের মাধ্যমে যদি কোনো ওষুধ দিতে হয় তাহলে আমাদের একটা জিনিস জানা দরকার যে সোডিয়াম পটাশিয়াম ঠিক আছে কিনা, সঙ্গে সঙ্গেই তো আপনি বুঝতে পারবেন না, তবে লাসিক্স ইঞ্জেকশন অল্প সময়ের জন্য ভালো কাজ করে। ইঞ্জেকশন লাসিক্স একটা দিলেন, ধরুন 180/110/100 লোকের ব্লাড প্রেশার আছে, আপনি একটা অ্যামলোডিপিন দিলেন, কিন্তু সেটা কাজ করতে সময় লাগে, 10-12-8-10 ঘন্টা লাগে, আপনার হাতে ইঞ্জেকশন দেওয়ার মতো কি আছে? লাসিক্স আছে, তবে ফুসেমাইড যা টেকনিক্যাল বা বৈজ্ঞানিক নাম, 1 ampule লাসিক্স আপনি দিতেই পারেন, কিন্তু একটা জিনিস মনে রাখবেন এটাকে আইভিতে দিতে হয়, ইন্ট্রাভিনাস IM লাসিক্স অ্যাবজর্পশন হতে ইরাটিক অ্যাবজর্পশন, কতটা অ্যাবজর্পশন হবে বা হবে না বলা মুশকিল। তো অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি একটা 20 মিলিগ্রাম লাসিক্স দিলেন, তাতেই দেখা গেল ব্লাড প্রেশারটা কমে 160/100 হয়তো হয়ে গেল, তারপরে অ্যামলোডিপিনটাকে কাজ করতে দিন, এখনো লাসিক্স কিন্তু ভালো ব্যবহার। আর আগের যে ওষুধগুলো বললাম আর কি, ওই অ্যামলোডিপিন, লোসার্টান, টেলমিসার্টান, মেটোপ্রোলল ইত্যাদি ওষুধের সঙ্গে পরে যখন আপনি পেশেন্টটা পরে আবার এসছে আপনার কাছে, ধরুন হাসপাতাল থেকে ফিরে এসছে, ব্লাড প্রেশার বেশি আছে, এই কমন ওষুধগুলোর সঙ্গে এই ডায়াবেটিক, এগুলোকে ডায়াবেটিক বলে, ফ্লুসামাইড, ক্যালাসিক্স, থায়াজাইড, প্রচুর ডায়াবেটিক আছে, এই সাধারণ আগের ওষুধগুলোর সঙ্গে এটা যোগ করলে অনেক ভালো কাজ হয়, লো ডোজে করলে কোনোটারই সাইড এফেক্ট হয় না এবং ভালো কাজ হয়, এটা দেখে বুঝে দিতে হবে। লাসিক শুধু ওরালি দেওয়া হয় না, লাসিক্সের সঙ্গে অ্যালডাকটোন অ্যাড করে লাসিল্যাকটোন বলে একটা ওষুধ আছে সেটা দেওয়া হয়, এটা পরের কথা বলছি। আর একটা ওষুধ ব্যবহার হয় আইভি রুটে শিরার মধ্যে, সেটা হচ্ছে লেভিটালল ইঞ্জেকশন, লেভিটালল, এটাও খুব তাড়াতাড়ি ব্লাড প্রেশার কমায়, কিন্তু অল্প সময়ের জন্য কমায় এবং একসঙ্গে অনেকটা ব্লাড প্রেশার কমিয়ে দিতে পারে, ফলে লেভিটালল ইত্যাদি কিন্তু দেওয়া উচিত এমন সেটিং এ যেখানে নিয়মিত ব্লাড প্রেশার, যেমন একটা ICU সেটিং বা একটা মোটামুটি বড় হাসপাতালে যেখানে 24 ঘন্টাই কেউ না কেউ ওয়ার্ডে আছে দেখছে, এইরকম জায়গা। তো আমি মেইনলি ব্লাড প্রেশারের ওষুধগুলোর ব্যবহার, খুব তাড়াতাড়ি ব্লাড প্রেশার না কমানো, কতটা আমাদের আস্তে আস্তে কমিয়ে কতটা টার্গেটে আনা, এইগুলো বললাম আর ওষুধগুলোর নাম বললাম, আপনারা মোটামুটি সবাই এই ওষুধগুলোর সঙ্গে, লেভিটালল আমি জানি না, বাকিগুলোর সঙ্গে
পরিচিত। এইবার আসছে আর কি দেওয়া, আইভি রুটে ম্যানিটল দেওয়া হয়। ম্যানিটলের কাজ হচ্ছে হেমারেজ হোক বা ইনফ্যাক্ট হোক, যদি বড় ইনফ্যাক্ট হয় বা একটু বড় হেমারেজ হয়, তার চারদিকে ইডিমা বা জল জমে, এই ইডিমাটা কিন্তু প্রচুর ক্ষতি করতে পারে, পুরো প্রেশার, পুরো ব্রেনের মধ্যে প্রেশার বাড়িয়ে দিয়ে। তাহলে ম্যানিটল দিলে বলা হয় বা এটা কিছুটা মানে প্রমাণিত, ওই ইডিমাটাকে কমাতে ম্যানিটল সাহায্য করে। কত ডোজে দেব? 100 সিসি বোতল পাওয়া যায়, 100 মিলিলিটার বা 100 সিসির বোতল। একটা পূর্ণ বয়স্ক লোকের 8 ঘন্টা অন্তর, মানে দিনে 3 বারের বেশি দেওয়া হয় না। আর এখনকার ট্রেন্ড বা এখনকার শিক্ষা হচ্ছে এটা 3 থেকে 4 দিনের বেশি না দেয়। এই ম্যানিটল এখনো ওয়াইডলি ইউজড হয়, সমস্ত সেটিংয়ে ব্যবহার হয়। কিন্তু মজার কথা হচ্ছে বড় বড় যে কন্ট্রোল ট্রায়াল গুলো হয়েছে তাতে কিন্তু একদম সন্দেহাতীত ভাবে দেখানো যায়নি যে ম্যানিটল দিলে পেশেন্টের প্রগনোসিস, বেঁচে ওঠার হার বা পরবর্তীতে ডেফিসিটের হার কম হয় কিনা, এটা কিন্তু একদম সন্দেহাতীত ভাবে দেখানো হয়নি। কিন্তু এটা ব্যবহার হয়, অভিজ্ঞতার ভিত্তিতে ব্যবহার, এম্পিরিক্যালি ব্যবহার হয়। এটা গেল খ। গ হচ্ছে আইভি ফ্লুইড। সত্যি কথা বলতে কি আইভি ফ্লুইড যে সবসময় দিতে হবে একটা স্ট্রোক পেশেন্টকে তা নয়, কিন্তু হাসপাতালে ভর্তি যে রোগীদের তাদের একটা চ্যানেল রাখার জন্যই দেওয়া হয়। একটা আইভি চ্যানেল করা হলো ধরুন, এবার আইভি চ্যানেলটার মধ্যে দিয়ে খুব অল্প মাত্রায় যদি আমি ফ্লুইড দিয়ে রাখি তাহলে আইভি চ্যানেলটা ব্লক হবে না, 2 দিন 3 দিন 4 দিন থাকবে, এটাও একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ ফ্লুইড, জলীয় দ্রবণ, সেটা নর্মাল স্যালাইন হতে পারে, আপনি রোগীকে 24 ঘন্টায় ধরুন 2 বোতল যদি দিয়ে রাখা হয় তার মানে 1 লিটার আপনি দিয়ে রাখেন, এটারও দরকার কিছুটা আছে। তার কারণ হচ্ছে রোগী তখন নর্মাল খাওয়া দাওয়া করতে পারে না। একটা লোক সাধারণত সারাদিনে 2.5 থেকে 3 লিটার ফ্লুইড খায়, জলের জল খায়, ভাত ইত্যাদি তরকারি সবজির মাধ্যমে যেটা খায় সেটা তো পারছে না দিতে খেতে, তো ফ্লুইডটা তো দরকার। তাহলে আপনি 1 থেকে 1.5 লিটার ফ্লুইড এইভাবে দিয়ে রাখতে পারেন। এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, এটা আমি আপনাদের এই ছবিটা আমি নির্গতনকে পাঠিয়েছিলাম, এই লেখাটা এটা নোটও করে রাখুন, কোন ফ্লুইড দেবেন না দেবেন না দেবেন না, 5% বা 10% ডেক্সট্রোজ কখনো দেয়া যায় না, দেবেন না 5 বা 10% ডেক্সট্রোজ। কোন ফ্লুইড দিতে পারেন? যে ফ্লুইড রক্তের সঙ্গে আইসসমোটিক, যার অসমোসিস মানে অসমোলারিটি তো এখন বোঝাতে পারবো না, মানে রক্তের মতোই তার আয়ন একই মাত্রায় আছে, সেটা হচ্ছে আপনি নর্মাল স্যালাইন সবচেয়ে ভালো, অথবা ডেক্সট্রোজ নর্মাল স্যালাইন DNS যেটাকে বলে সেটা দিতে পারেন। পটাশিয়াম কম থাকলে রিঙ্গার্স ল্যাকটেটও দেওয়া যায়, তবে সবচেয়ে সেফ হচ্ছে আপনার নর্মাল স্যালাইন, কারণ নর্মাল স্যালাইনের মধ্যে কোনো গ্লুকোজ নেই, DNS এর মধ্যে গ্লুকোজ আছে, গ্লুকোজ যদি বেশি থাকে এটা জানতে জানতে আপনার সময় লাগবে, তাহলেও আবার ক্ষতি হতে পারে ব্রেইন। তাহলে কি দেবেন না? 5% বা 10% ডেক্সট্রোজ দেওয়া যাবে না। কি দেওয়া যাবে? নর্মাল স্যালাইন দেওয়া যাবে, সুগার যদি ঠিক থাকে DNS দেওয়া যাবে, আর পটাশিয়াম কম থাকলে সারাদিনে 1 বোতল আপনি রিঙ্গার্স ল্যাকটেট দিলেন অন্য DNS বা DNS এর সঙ্গে। মূলত মনে রাখবেন হেমারেজের বিশাল কিছু চিকিৎসা কিন্তু নেই, ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণ করা, একটু ফ্লুইড দিয়ে রাখা, ম্যানিটল 3-4 দিন অব্দি দেওয়া যায় বড় হেমারেজ হলে, অ্যান্টিবায়োটিক্স বইপত্রে বলা নেই, কিন্তু যে রোগী হাসপাতালে ভর্তি তার ক্রস ইনফেকশনের চান্স খুব বেশি, কাজেই প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক কিন্তু দেওয়া হয়। প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক মানে যাতে ইনফেকশন না হয় ইনজেকশনের মাধ্যমে অ্যান্টিবায়োটিক দিয়ে রাখা হয় সব হাসপাতালে, কিন্তু এটারও বৈজ্ঞানিক ভিত্তি, বড় কোনো স্টাডিতে এটার কোনো প্রুফ নেই যে এটা দিলে লোকের মৃত্যুহার কমছে কিনা, কিন্তু এটা অভিজ্ঞতার ভিত্তিতে দেওয়া হয়। অ্যান্টিকনভালসেন্ট,
একটা বড় সড়ো হেমারেজ হলে বা বড় সড়ো ইনফ্যাক্ট হলে এপিলেপসির প্রথম অ্যাটাক হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যায়, ব্রেইন টিস্যু ড্যামেজ হয়েছে। তো এই ক্ষেত্রে একটা অ্যান্টি কনভালসেন্ট, ধরুন ফেনিটোয়ান বা ইপটোয়ান বা লেভিটিডাসিটাম দিয়ে রাখা যেতে পারে। বড় যদি হেমারেজ বা ইনফ্যাক্ট হয়, আমি এখন হেমারেজটাই বলছি, ইনফ্যাক্ট হলো ওদের, আর যদি কর্টেক্স ঘেসে হয়, কর্টেক্স মানে ব্রেইনের বাইরের যে অংশটা সেইটা ঘেসে যদি হয়, তাহলে পরে কিন্তু এই অ্যান্টি কনভালসেন্ট দিয়ে রাখা যেতে পারে, ফেনিটোয়ান বা লেভিটিডাসিটাম। ওষুধের বাইরে কতগুলি বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, যেটা বড় হাসপাতালে বিজি হসপিটালেও কিন্তু কমই ফলো করা হয়, এটা আপনারা মনে রাখবেন, কারণ এটা আপনাদেরই দায়িত্ব এবং আপনারা না বললে এটা রুগী বুঝবে না। কি যে রুগী ধরুন অচৈতন্য বা নিজে নড়াচড়া করতে পারছে না, চেতনা আছে কিন্তু এপাশ ওপাশ ফিরতে পারছে না, তাদেরকে অন্তত কমসে কম 2 ঘন্টা অন্তর অন্তর পাশ ফিরিয়ে দেওয়া, এটা বিশাল গুরুত্বপূর্ণ, এটা খুব কম জায়গাতেই ফলো করা হয়। কেন? পঞ্চাশ 60 বছরের লোক পড়ে আছে, 3 দিন 4 দিন 5 দিন শুয়ে আছে, এদিক ওদিক করানো হচ্ছে না, কি হবে? আপনার সিক্রিশনটা যে লালাটা হচ্ছে, চেস্টের যে সিক্রিশনটা ব্রঙ্কাস থেকে সিক্রিশন হয়, সেগুলো কোথায়? লাংসে চলে যাবে, জমা হবে, ইনফেকশন হয়ে যাবে। এই একটু এপাশ ওপাশ ঘুরিয়ে দিলে কিন্তু 1-2 ঘন্টা ছাড়া ছাড়া এটার সম্ভাবনাটা কিছুটা হলেও কম। আর হচ্ছে দিনে কয়েকবার অন্তত পা টিপে দেওয়া, 4-5 বার 5 মিনিট করে পা টিপে দেওয়া। কেন? আবার সেই একই কথা, যে রুগী 4-5 দিন 4 দিন বিছানায় পড়ে আছে, তার শিরার মধ্যে রক্ত জমাট বাঁধার সম্ভাবনা বাড়তে থাকে, যেটাকে থ্রম্বাস ফর্মেশন আমরা বলছি, ভেনের মধ্যে হচ্ছে এখানে। এই ভেনের মধ্যে হলে এখান থেকে রক্ত বেলা জমাট বাঁধা অবস্থায় ফসে গিয়ে যদি একবার লাংসে চলে যায়, মৃত্যু অসম্ভব। এটাকে কিছুটা আটকানো যায় এই পা টিপে দেওয়া অথবা টাইট ইলাস্টিক স্টকিং এখন পাওয়া যায়, বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন সাইজের পাওয়া যায়, এইটা করিয়ে রাখা, এইটা করিয়ে রাখা। তাহলে এপাশ ওপাশ ফেরানো, পা টিপে দেওয়া, ইলাস্টিক স্টকিং করিয়ে রাখা, এবং যত তাড়াতাড়ি সম্ভব ফিজিওথেরাপি শুরু করা। আধুনিক চিকিৎসা কিন্তু একটা লোক চোখ খুলতে পারছে না অচৈতন্য, তা সত্ত্বেও প্রথম দিন থেকে ফিজিওথেরাপি শুরু করার পক্ষে, প্যাসিভ ফিজিওথেরাপি, যে ফিজিওথেরাপি করেছে শিখেছে, সে জানে কি করতে হবে, হাত পা নাড়িয়ে দেওয়া এগুলোই করবে, এতে কিন্তু প্রগনোসিস পরবর্তীতে রিকভারির সম্ভাবনাটা অনেক বাড়ে। এই 3-4টে পয়েন্ট আপনারা নোট করবেন, ওষুধের চেয়ে এগুলি কম গুরুত্বপূর্ণ কিছু না। এপাশ ওপাশ ফিরিয়ে দেওয়া 2 ঘন্টা অন্তর, পা টিপে দেওয়া দিনে 4-5 বার, ইলাস্টিক স্টকিং করিয়ে রাখা, এবং যত তাড়াতাড়ি সম্ভব ফিজিওথেরাপি শুরু কর। মোটামুটি হেমারেজের এই হচ্ছে চিকিৎসার খুব সারমর্ম, বেশি বড় বড় কথার মধ্যে আমি যাব না। ইনফেকশনের চিকিৎসাটা কি হবে? তারও প্রথম কথা হচ্ছে বিপি বা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করা। হেমারেজের অনুরূপ নীতি, টার্গেট হবে 140 থেকে 90 এর কাছাকাছি নিয়ে আসা, ডায়াবেটিস থাকলে ওটা 130/80 কাছাকাছি নিয়ে আসার চেষ্টা, কিন্তু আস্তে আস্তে, কয়েক ঘন্টা নয়, 2-3 দিনই সময় নিয়ে। ওষুধপত্র প্রায় ওই ধরনের একই ওষুধপত্র। হেমারেজের ক্ষেত্রে যেটা একদম ট্যাবু, একদম নিষিদ্ধ, ইনফেকশনের ক্ষেত্রে সেইটাই কিন্তু হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, অ্যাসপিরিন বা ক্লোপিডোগ্রেল জাতীয় নয় এই দুটো ওষুধ। অ্যাসপিরিন মানে 75 থেকে 100 মিলি 50 মিলিগ্রাম, ক্লোপিডোগ্রেল সাধারণত 75 মিলিগ্রামই দেওয়া হয়, কোনো ক্ষেত্রে 150 দেওয়া যেতে পারে। এটা কি ধরনের ওষুধ? এদেরকে বলে প্লেটলেট ইনহিবিটার, রক্তে যে অনুচক্রিকা থাকে সেগুলিকে এরা জমাট বাঁধতে দেয় না। তাহলে লাভটা কি হচ্ছে? লাভটা হচ্ছে, এটা তো ইনফেকশনের চিকিৎসা বলছি, ইনফেকশন কেন হচ্ছে না,
মস্তিষ্কের মধ্যে একটা ধমনী একটা জায়গাতে ভিতরে ছোট্ট একটা রক্তের ডেলা জবাব বেঁধে রক্ত সঞ্চালনটা বন্ধ করে দিয়েছে। এটার প্রবণতাই হচ্ছে সমাজটা আরো বড় হবে, আরো জমাট বাঁধবে, আরো রক্ত সঞ্চালন কমিয়ে দেবে। তারপরের যে আছে অ্যাসপিরিনটা সঙ্গে সঙ্গে যদি দিয়ে দেওয়া হয়, মানে আপনি সিটি স্ক্যান না দেখে দেবেন না, অবশ্যই সিটি স্ক্যান দেখে এবং চিবিয়ে নিতে পারলে মুখের মধ্যে থেকেই অ্যাবজর্পশন হয়ে যায়, এটা কিন্তু মৃত্যু হারও টোটাল একদম বড় বড় স্টাডিতে প্রমাণ হয়েছে কমন, এবং পরবর্তীতে পুরো ব্রেন ড্যামেজটাও কমন। ক্লোপিডোগ্রেল একই এতে কাজ করে, একই নিয়মে কাজ করে। ক্লোপিডোগ্রেল চিবিয়ে খাওয়ার কথা নয়, দিলেই খেতে হবে। ক্লোপিডোগ্রেলের অসুবিধা হচ্ছে ক্লোপিডোগ্রেলের দামটা অনেক বেশি, মানে অ্যাসপিরিন 75 মিলিগ্রামের যে দাম অন্তত 5 থেকে 6 গুণ বেশি দাম। এটা আপনারা অধিকাংশই গরিব লোকের চিকিৎসা করেন, এটা মাথায় রাখবেন। ক্লোপিডোগ্রেল ওষুধ হিসেবে অ্যাসপিরিনের মতোই কি তার তো একই রকম কার্যকরী, কিন্তু দামটা বেশি। একটু সুবিধা হচ্ছে ক্লোপিডোগ্রেলের, অ্যাসপিরিনের একটা অসুবিধা হচ্ছে গ্যাস্ট্রিক হেমারেজ, যাদের ধরুন লুকানো আলসার টালসার ছিল বা গ্যাস্ট্রাইটিস ছিল, সেখান থেকে ব্লিডিং এর সম্ভাবনা বাড়ে কিছুদিন খেলে, কারণ এটা তো আপনাকে খেতে হবে, বছরের পর বছর খেয়ে যেতে হবে। বেশি হয় ক্লোপিডোগ্রেলে এই সম্ভাবনাটা বেশি হয়, কিন্তু অ্যাসপিরিনের তুলনায় কিছুটা কম, তাও সব স্টাডিতে বলছে না। এই দুটো ওষুধ হচ্ছে আমাদের ইনফেকশন, সেরিব্রাল ইনফেকশন ম্যানেজমেন্টে ভীষণ জরুরি। প্রথম দিন থেকেই ক্লোপিডোগ্রেল বা অ্যাসপিরিন দেওয়া উচিত, যদি সিটি স্ক্যানে আমি দেখে বুঝি যে ইনফ্যাক্ট আছে। একটা ক্ষেত্রে ওয়েট করতে হয়, কোন ক্ষেত্রে? ধরুন ইনফ্যাক্টটা সাইজটা খুব বড় সাইজ, ব্রেইনের এক সাইডের ধরুন 1/3 অংশের বেশি জায়গা জুড়ে আছে, অর্ধেকটা জুড়ে আছে, প্রায় 1/3 অংশের বেশি, তখন আমাদের কিন্তু অ্যাসপিরিনটা বা ক্লোপিডোগ্রেলটা একটু দেখে বুঝে দিতে হবে। কারণ প্রথম দিন থেকে দিলে ওই যে বড় স্ট্রোকটা তার ভিতরে হেমারেজ হওয়ার সম্ভাবনা, ওটার মধ্যেও আবার হেমারেজ হতে পারে, এটা তো রক্ত জমাট বাঁধতে দিচ্ছে না, অন্যান্য জায়গায় যেরকম এটা হেমারেজের সম্ভাবনা বাড়াচ্ছে, এখানেও সেরকম বাড়াবে, ফলে এইটা একটু বুঝে শুনে দিতে হবে। এইটা বিশেষজ্ঞ বা উপযুক্ত চিকিৎসকের আন্ডারেই এটা করা উচিত। কিন্তু ছোটখাটো অ্যাসপিরিন, এই ছোটখাটো ইনফেকশনেতে একদম প্রথম দিন থেকে অ্যাসপিরিন 75 মিলিগ্রাম শুরু করে দেওয়া উচিত। তৃতীয় ওষুধ হচ্ছে কোলেস্টেরল কমানোর ওষুধ, স্ট্যাটিন গ্রুপের ওষুধ। অ্যাটরভাস্ট্যাটিন এখন মোটামুটি রেওয়াজ হয়ে গেছে হসপিটাল মেডিকেল কলেজগুলোতে, অ্যাসপিরিন 75-এর সঙ্গে কেউ কেউ 20 মিলিগ্রাম, কেউ কেউ 40 মিলিগ্রাম অবধি দেয়। আমার বক্তব্য হচ্ছে লিপিড প্রোফাইল না দেখে অত বেশি 20 মিলিগ্রাম দাও অ্যাটরভাস্ট্যাটিন প্রথম কয়েকদিন, তারপরে তুমি লিপিড প্রোফাইল করিয়ে যদি দেখো নর্মাল হয়ে গেছে বা আছে 10 মিলিগ্রাম, 10 থেকে 20 মিলিগ্রাম অ্যাটরভাস্ট্যাটিন। রসুভাস্ট্যাটিনও খুব ব্যবহার হয়, এটা আরেকটু ভালো ওষুধ, এটা ট্রাইগ্লিসারাইডও কমায়, এটা 10 মিলিগ্রাম সাধারণত দেওয়া। ব্লাড সুগার যদি বেশি থাকে, ব্লাড সুগারটাকে মোটামুটি 150-এর নিচে হাসপাতালে যতদিন আছে 150-60-এর নিচে রাখাটা দস্তুর, এবং এটা আইডিয়ালি, কিন্তু আইডিয়ালি বলছি, এটা কিন্তু সব বড় হসপিটালেও মানা সম্ভব হয় না, কারণ রোগীর সংখ্যা অনেক বেশি, ডাক্তারের সংখ্যা কম, নার্সের সংখ্যা কম, না হলে রেগুলার ইনসুলিন দিয়ে কিন্তু প্রথম কয়েকদিন চিকিৎসা সুগার কমানো উচিত। তো কত কমিয়ে রাখা উচিত? 150-60-এর নিচে রাখা উচিত স্কেল তৈরি করে, কিন্তু এটা হাসপাতালে ভর্তি হওয়া পেশেন্ট ছাড়া তো করা যাবে না। যে আপনার কাছে ধরুন একটা পেশেন্ট এসছে স্ট্রোক নিয়ে, যে মোটামুটি এখন স্টেবল হয়ে গেছে, জাস্ট সুগার আপনি দেখলেন যে ফাস্টিং করে দেখলেন 105-10-এর তলায় আছে, পিপিটা 150-60-এর তলায় আছে, যে ওষুধ সে খাচ্ছিল সেই ওষুধই, এরকম কোন ওষুধ দেওয়া যা, মানে ওরাল ওষুধ আর কি, মুখে খাওয়ার যে ডায়াবেটিসের ওষুধ যাবে না, এরকম কোনো কিন্তু বলা নেই। তো আমি এখন যে চিকিৎসাটা বলছি এটা অ্যাকিউট চিকিৎসা, একদম প্রথম চিকিৎসা, কাজে এইটা আপনি নিশ্চয়ই একটা পেশেন্টকে বাড়িতে গিয়ে দেখছেন বা আপনার চেম্বারে এলো, মানে ইনসুলিন দিয়ে দিলেন, সেটা করতে যাবেন না।
এই চার রকমের, আরেকটা হচ্ছে থ্রম্বোলাইসিস করা, স্ট্রোকের চিকিৎসায় বা ইনফেকশনের চিকিৎসায় গত 10-15 বছরে ইনফেকশনের চিকিৎসায় যে বড় অগ্রগতিটা হয়েছে সেটা হচ্ছে যে ক্লটটা তৈরি হচ্ছে ব্রেনের মধ্যে, ধমনির মধ্যে, সেটাকে ভেঙে দেওয়া ওষুধের মধ্যে। অল্টিপ্লেস জাতীয় ওষুধ দেখে যেটা যদি স্ট্রোক শুরু হওয়ার 4 ঘন্টার মধ্যে দেওয়া যায়, একদম এগুলো একদম স্ট্যান্ডার্ড, কোনো এদিক ওদিক করার উপায় নেই, বড় হাসপাতাল ছাড়া দেওয়ার প্রশ্নই নেই, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে ওই যে থ্রম্বাসটা বা ক্লটটা জমা হচ্ছিল, বাড়ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে, আস্তে আস্তে নয়, সেটা ভেঙে যায়, রক্ত সঞ্চালন আবার শুরু হয় ওটাকে ক্রস করে। এইভাবে দেখা গেছে যে অনেক প্রাণ কমছে, কিন্তু এইটা আপনাদের ব্যবহার করার স্কোপ নেই, বড় হাসপাতাল ছাড়া করা সম্ভবই না। আর এইগুলো বললাম, ব্লাড প্রেশার, অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল, লিপিড লোয়ারিং এজেন্ট, থ্রম্বোলাইটিকটা বললাম, ব্লাড আছে, ধরুন অ্যান্টিবায়োটিক, আইভি ফ্লুইড, এবং বিশেষ গুরুত্বপূর্ণ যেটা, একটা পেশেন্ট পড়ে আছে বিছানায়, পড়ে আছে মানে তাকে পড়ে থাকতে দেওয়ার কিছু ওষুধ দাও তা নয়, এই এপাশ ওপাশ ফিরিয়ে দেওয়া, পাটিতে দেওয়া, ইলাস্টিক স্টকিং করানো, ফিজিওথেরাপি প্রথম দিন থেকে, এটা ইনফেকশনের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। তো মোটামুটি আমি যতটা পারলাম সহজ করে এমআরএইচ আর ইনফেকশনের চিকিৎসা বললাম। এখন কথা হচ্ছে আপনার কাছে পেশেন্ট এলো, আপনি দেখলেন না খারাপ আছে হাসপাতালে, সব স্ট্রোক পেশেন্ট জেনে রাখবেন হাসপাতালে চিকিৎসা হওয়া উচিত, আমাদের কাছে কতটা আছে তার সুযোগ, যতটা পারা যায় আমরা করব। ধরুন একটা পেশেন্ট হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে, তারপর আপনাকে দেখাতে এসেছে, আপনি তো যা চিকিৎসা করবেন এটাকে আমরা বলছি দীর্ঘমেয়াদী চিকিৎসা। আগে যেটা বললাম এটা হচ্ছে একই উপ চিকিৎসা, যখন স্ট্রোক হয়েছে তখন। দীর্ঘমেয়াদী চিকিৎসা কথাটার মধ্যে কিছুটা আজ আমি দিয়েছি, এটা হচ্ছে পরবর্তী স্ট্রোকটাকে প্রিভেন্ট করা বা আটকানো, শুধু পরবর্তী স্ট্রোকই নয়, আমেরিকাতে যে খুব বড় বড় কতগুলি স্টাডি হয়েছে তাতে দেখা গেছে 5 বছরের মধ্যে একটা বিরাট অংশের কিন্তু মৃত্যু হয়, সেটা স্ট্রোকে না, অধিকাংশটা হচ্ছে হার্টের অসুখে। হার্টের অসুখটা আটকানোর জন্য যা যা ওষুধপত্র ইত্যাদি লাগবে আপনার, এটা তো এই আমি যেগুলো বললাম স্ট্রোক আটকাতেও সেইগুলোই লাগবে। ফলে একটা পেশেন্ট যখন আসবে স্ট্রোকের পরে আপনার কাছে, দিস ম্যান ইজ এট হাই রিস্ক, হবে কি রেকারেন্ট স্ট্রোক, আরেকটা স্ট্রোকের, প্রথম বছর সবচেয়ে বেশি থাকে চান্স স্ট্রোকের, দ্বিতীয় বছরও বেশি থাকে, কিছুটা কমে আসে, তারপরে আস্তে আস্তে কমে 4-5 বছর পার হয়ে গেলে তখন মোটামুটি সাধারণ আপনার আমার যা আছে সেই রিস্কে চলে আসে। তাহলে একটা স্ট্রোকের পরে অন্তত 4-5 বছর তার রেগুলার কেয়ারে থাকা উচিত। এখন এটা শুধু আপনার আমার দায়িত্ব নয়, এটা পেশেন্টদের সাধারণভাবে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হওয়ার জায়গা আছে। এখন যেখানে রাষ্ট্র দায়িত্ব নেয় না সেখানে আমরা যতটা পারি আমাদের বলা উচিত, বোঝানো উচিত। এই দীর্ঘমেয়াদী চিকিৎসাটা কি করে হবে বলার আগে আমি জাস্ট 3-4 মিনিট স্ট্রোকের ছোট ভাই আমরা যাকে বলি মিনি স্ট্রোক, এইটা আমার লেখাটার মধ্যে পাবেন না কারণ এটা আমি লিখতে পারিনি, আমি খুব তাড়াহুড়োর মধ্যে লিখেছিলাম, TIA কথাটা লিখে রাখতে পারেন, TIA, TIA মানে হচ্ছে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, ট্রানজিয়েন্ট মানে ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী মানে 1 সেকেন্ড না, স্বল্পস্থায়ী, ইসকেমিক মানে কি রক্ত সঞ্চালন কমে যাচ্ছে, রক্ত সঞ্চালন কমে গেলে ইসকেমিয়া বলে, অ্যাটাক মানে অ্যাটাক। এটাতে কি হচ্ছে, এই যে বললাম মস্তিষ্কের কোন ছোট ধমনির মধ্যে
ছোট্ট একটা ব্লাড ক্লট তৈরি হলো, বা কোনো কারণে ওইখান দিয়ে রক্ত সঞ্চালনটা অন্য কারণেও সাময়িক ভাবে ব্যাহত হলো, তাহলে কি হবে? স্ট্রোকের মতোই আপনি ফিচার পাবেন। ওই যেখানে ব্যাহত হচ্ছে, যেখানে আটকে যাচ্ছে তারপরের যে জায়গাটা, সেখান থেকে রক্তটা চারপাশের টিস্যুতে যাচ্ছে না, ফলে কি হতে পারে, আপনার হঠাৎ একটা হাত হয়তো ঝিনঝিন করছে বা দুর্বল হয়ে গেল, কথাটা একটু জড়িয়ে গেল। কিন্তু স্ট্রোকের ক্ষেত্রে তখনই আমরা স্ট্রোক বলবো যখন এটা দীর্ঘস্থায়ী হচ্ছে। সাধারণভাবে ক্লাসিক্যাল ডেফিনিশন কতক্ষণের বেশি থাকলে আমি স্ট্রোক বলবো, 24 ঘন্টার বেশি থাকে। কিন্তু আমি একটা পেশেন্টকে 24 ঘন্টা তার ওই ডেফিসিটটা আছে দেখে চিকিৎসা শুরু করব না, আমি স্ট্রোক ভেবেই শুরু করব। টিআই এর এখনো ডেফিনিশন হচ্ছে এই অসুবিধাটা যদি পুরোপুরি 24 ঘন্টার মধ্যে চলে যায়, এই একটা দিক দুর্বল হওয়া, হাত দুর্বল হওয়া, মুখ দুর্বল হওয়া, কথা জড়িয়ে যাওয়া, হ্যাঁ, তাহলে সেটাকে টিআই এই বলা হয়, 24 ঘন্টার কম হলে স্থায়ী, 5 মিনিট 10 মিনিট বড় জোর আধ ঘন্টা, তার মধ্যে এটা নিজে নিজে ঠিক হয়ে যায়। বিপদটা আপনার বলতে পারেন তো নিজে নিজে ঠিক হয়ে গেলে আর তাহলে ঠিকই তো আছে, ভালোই তো আছে আর বিপদ, এইটাই সবচেয়ে মারাত্মক। এত তাড়াতাড়ি ঠিক, কিন্তু এক কিন্তু ব্যাপারটা ভেতরে ভেতরে একটা কি হয়, একটা টিআই এর পরে স্ট্রোকের সম্ভাবনা 10 থেকে 20 গুণ বেড়ে যায়। তাহলে সে 2 মাস 3 মাসের মধ্যে আবার একটা বিরাট স্ট্রোক নিয়ে ল্যান্ড, একটা সাবধান বাণী বা চেতাবনী বলতে পারে, তাই না? এটা যদি পেশেন্ট জানে এবং ডাক্তারের কাছে আসে এবং ডাক্তারের মাথাতেও এটা থাকে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সেটাকে ইনভেস্টিগেট করবে, তার ব্লাড প্রেশার, ব্লাড সুগার, কোলেস্টেরল, ইসিজি সব করবে এবং ভালো রকম এই ওষুধগুলোই দেবে। ব্লাড প্রেশার থাকলে ওষুধ, সুগার থাকলে সুগারের ওষুধ, কোলেস্টেরল থাকলে কোলেস্টেরলের ওষুধ এবং অ্যাসপিরিন বা ক্লোপিডোগ্রেল। এখানে কিন্তু আপনি সিটি স্ক্যান বা এমআরআই তে কিছু পাবেন না, কারণ ডেফিসিটটা হয়নি, ঠিক হয়ে গেছে, সিমটম দেখে আপনাকে বুঝতে হবে। এইগুলো দিয়ে রাখলে বড় স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে, ফলে আপনি একটা পোটেনশিয়াল ডেঞ্জার, পোটেনশিয়াল ক্যাটাস্ট্রফি আপনি কি করলেন, আটকে দিতে পারলেন। টিআই এর ব্যাপারটা মাথায় রাখবে। এটা সত্যি কথা বলতে কি সব স্তরেই এটা নিয়ে আমরাও যে সব সময় ধরতে পারি তা নয়, মিস হয়ে যায়। টিআই এর পরে আর একটি কথা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী চিকিৎসা বা ফলো আপ অফ স্ট্রোক, একই সঙ্গে প্রিভেনশন অফ স্ট্রোক। কারণ আমি যখন দীর্ঘমেয়াদী চিকিৎসা করছি আমার মূল লক্ষ্যটা কি থাকছে, স্ট্রোক পরে স্ট্রোকটাকে আটকানো আর রিহ্যাবিলিটেশন, মানে পেশেন্টটা যতটা সম্ভব সুস্থ জীব, স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে, এই দুটো লক্ষ্য আমার, রিহ্যাবিলিটেশন আর পরে স্ট্রোকটা আটকানো, সাইড বাই সাইড হার্ট ডিজিজ আটকানো, এই দুটো মূল লক্ষ্য। এখন এটা আমি আগেই মোটামুটি বলে দিয়েছি, ওষুধ আমরা কি কি ব্যবহার করব এবং কি লক্ষ্য নিয়ে ব্যবহার করব। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে হবে একদম 140/90 টাইট, এবং মাঝে মাঝেই দেখাতে হবে, দরকার হলে বাড়িতে কিনে রাখতে হবে মাঝে মাঝে, কারণ ব্লাড প্রেশার ভীষণ এদিক ওদিক হয়। অল দা রেকর্ডিং শুড বি বিলো 149, সুগার থাকলে এটা 130/80 নিচে আসবে। ওষুধ আপনি যে ওষুধগুলো বললাম সেরকমই, সুগার থাকলে সার্টান জাতীয় ওষুধ, লোসার্টান, টেলমিসার্টান এগুলো ব্যবহার করতে হবে। ব্লাড সুগার থাকলে সেটাকে কন্ট্রোলে আনতে হবে। মোটামুটি সুগারের ক্ষেত্রে যা আমাদের লক্ষ্য থাকে, ফাস্টিং সুগারটাকে 110/20 নিচে, পিপি সুগারটাকে 160/70 নিচে, আর HbA1c যেটা বলা হয় গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন, সেটা কেউ 7-এর নিচে রাখতে বলে, কেউ 6.5-এর নিচে রাখলে খুব ভালো, অন্তত 7-এর নিচে থাকলে খুব ভালো। কোলেস্টেরল, এলডিএল কোলেস্টেরল অন্তত 100-এর নিচে রাখতে হবে। ওষুধ আগেই বলেছি স্ট্যাটিন জাতীয় ওষুধ, এই তিনটে, আর সুগার, প্রেশার, কোলেস্টেরল ইয়ে করা। হার্টের অসুখ থাকলে একদম এটা কিন্তু নিজে করতে যাওয়া ঠিক নয়, বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে ঠিক করা উচিত। খুব গুরুত্বপূর্ণ, লোকটা এগুলো ওষুধগুলি কেন দিচ্ছি, লোকটা যাতে আবার স্ট্রোক না হয়, হার্ট ডিজিজ না হয়,
কিন্তু তাকে তো এই জন্যই বলেছিলাম প্রথম দিন থেকে ফিজিওথেরাপি হচ্ছে ভীষণ 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 গুরুত্বপূর্ণ। এক একটা করে দিন যাবে আপনার রিকভারির চান্স, পেশেন্টের রিকভারির চান্স একটু একটু করে বোঝাতে হবে, পেশেন্টদের পার্টিকে বুঝতে হবে। এবং আমরা আমি যেটা বলছি এটা আপনারাও মাথায় রাখবেন, প্রথম দিন থেকে ভালো ফিজিওথেরাপিস্ট দিয়ে ফিজিওথেরাপি শুরু করা এবং সেটা বেশ কয়েক মাস অন্তত চালিয়ে যাওয়া, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ এমন কোনো ওষুধ নেই যেটা দিয়ে আপনি শরীরের জোর বাড়িয়ে দেবেন, এটা কিন্তু মূলত ফিজিওথেরাপির উপর নির্ভরশীল। ওষুধ ছাড়া আর কি কি আছে? লাইফস্টাইল মডিফিকেশন আছে যাতে আপনার পরে স্ট্রোকের সম্ভাবনা বা হার্ট ডিজিজের সম্ভাবনাটা কমে, এগুলো আমি আগেই বলেছি আবার বলছি। প্রথম এবং প্রধান কথা হচ্ছে ধূমপান বর্জন, তামাক বর্জন। বর্জন মানে বর্জন, ওই অনেক খান সেই আর কি, একটা দুটো খেলেও হবে না, একদম ছেড়ে দিতে হবে। এবং প্রথম দিন থেকেই পেশেন্ট পার্টিকে বলে দিতে হবে বাড়িতে নিয়ে আসার পর থেকে যাতে না কিনতে পারে সিগারেট বা বিড়ি, কারণ এটা খুব কষ্টকর। ছাড়া পাতে আলাদা ভাবে নুন না খাওয়া, কোন রকমের নুন, সেই বিট লবণ, সৈন্ধব লবণ, ভাজা, কাঁচা, কোন রকম নুন পাতে আলাদা ভাবে না খাওয়া। তরকারিতে একটু আধটু যা দিতে হবে দিতে হবে, আর বেশি নুন আছে যেসব নুন দেওয়া মুড়ি, তারপরে চানাচুর, নোনতা চানাচুর, পিকলস বা আচার যেগুলো বাজারে পাওয়া যায় তার মধ্যেও প্রচুর নুন থাকে, এগুলো কিন্তু যথাসম্ভব যথাসম্ভব না এগুলো বর্জন করাই ভালো। পেশেন্ট যদি হাঁটতে পারে 30-40 মিনিট অন্তত হাঁটা বা অন্য ধরনের ব্যায়াম ফিজিওথেরাপিস্ট দেখিয়ে দিলে সেগুলো করা। ঘরের মধ্যেও যদি কেউ 15-20-30 মিনিট হাঁটে সেটাতেও কিন্তু অনেক ভালো সুন্দর কাজ, মানে এগুলো একদম পরিসংখ্যানমূলক তথ্য। ডায়েট ভেরি ইম্পর্টেন্ট, প্রথমে তো বললাম নুন খাবেন না। প্রাণীজ তেল মানে অ্যানিমাল চর্বি, এগুলোর মধ্যে স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে, স্যাচুরেটেড ফ্যাটটা যতটা পারা যায় অ্যাভয়েড করা ভালো। কোথায় কোথায় থাকে? মাংসে থাকে, বিশেষ করে রেড মিট প্রচুর থাকে, ডিমের যে কুসুমটা হলুদটা তাতে থাকে। দুধেও কিন্তু মনে রাখবেন প্রচুর ভালো রকমের কোলেস্টেরল থাকে, মানে একদম যে টাটকা দুধটা। এই জিনিসগুলো যতটা পারা যায় না এড়িয়ে যাওয়াই ভালো। তাহলে আমিষ কি খাবে না? আমিষ খাবে, মাছ এদিক থেকে ভালো একটা বিকল্প, একটু ছোট মাছ। মাছের যে তেলটা হয় তাতে আনস্যাচুরেটেড পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কিন্তু বেশি থাকে, ফলে মাছ আপনি ছোটখাটো মাছ কি একটু বড় মাছও 1-8 দিন খেলো খুব বেশি কিন্তু ক্ষতি তো হবেই না, আপনার লাভ। ডিম খেলে সাদাটা খেলো, দুধ হ্যাঁ খাবেন কিন্তু টং দুধ, যে দুধটার মাখন জাতীয় জিনিসটা সরিয়ে ফেলা হয়েছে বা ডাবল টং দুধ। প্রোটিন, প্রোটিন তো দরকার, এখানে উদ্ভিজ্জ প্রোটিন মানে সয়াবিন বলুন, বাদাম জাতীয় জিনিস, তাতেও ভালো প্রোটিন থাকে, ডাল ভালো প্রোটিন থাকে, প্রোটিনের দরকার আপনার অনেকটাই মিটিয়ে দেবে। আর কি, একটু টাটকা সবজি বা ফল, যে কোনো ফল সিজনের, ধরুন পেয়ারা টেয়ারা যখন পাওয়া যায়, অ্যান্টি অক্সিডেন্ট ইত্যাদি থাকে, শাক জাতীয় জিনিস, এগুলো কিন্তু ভালো। আপনাকে কমাতে হবে কি নুন বাদ দিয়ে দিতে হবে, স্যাচুরেটেড ফ্যাট বাদ দিয়ে দিতে হবে, স্যাচুরেটেড ফ্যাট মানে রেড মিট, ডিমের কুসুম, টোন্ড দুধ মানে আই মিন একদম খাঁটি দুধ, যেটা দুধ খেতে পারে একটু মাখনটা সরিয়ে মানে টোন করা দুধ, এগুলো খেতে পারে। আর প্রাণীজ তেল বা প্রাণীজ প্রোটিনটা কমিয়ে আপনার ডাল, বাদাম, তারপরে আপনার সয়াবিন জাতীয়, এগুলো কিন্তু তার সঙ্গে একটু শাক শাক জাতীয় জিনিস, একটা ফল, এইগুলো হচ্ছে। সবকটা প্রয়োগ করা একসঙ্গে শুনতে সোজা মনে হয় খুব শক্ত। এবার যখন একজন ডাক্তারের কাছে যাচ্ছে, ধরুন একজন বিজি ডাক্তার, 8-10 মিনিট সময়ের মধ্যে
তুমি কিন্তু এত কথা বলা তার পক্ষে সম্ভব না। তার জন্য এখন খুব বড় যে সেন্টার গুলো আছে কলকাতায় তার জন্য আবার আলাদা টাকাও নেবে, আলাদা ডায়েটিশিয়ান, আলাদা কাউন্সেলার এসব থাকে। কিন্তু ধরুন আমার কাছেই যখন একটা পেশেন্ট আসছে, আমি কি সব এতগুলো কথা বলতে পারি? পেশেন্ট তো জিজ্ঞেস করে না, আমিও বলি। আপনাদের কিন্তু এইখানে খুব গুরুত্বপূর্ণ, আবার বলছি, আপনারা একদম কমিউনিটি লেভেলে প্রাইমারি কেয়ার প্রোভাইডার। প্রাইমারি কেয়ার প্রোভাইড করলেন, পেশেন্টটা গেল হাসপাতালে মোটামুটি সুস্থ হয়ে আবার আপনার কাছেই যখন ফিরে এলো, এই জিনিসগুলি আপনি বললে কিন্তু তার মাথার মধ্যে ঢুকে যায় যে চিকিৎসার দীর্ঘমেয়াদী যে চিকিৎসা স্ট্রোকে, তার দুটো দিক আছে। একটা হচ্ছে পরে স্ট্রোকটা না হওয়া, হার্ট অ্যাটাক, হার্টের অসুখ আটকানো, আর ফিজিওথেরাপি, ব্যায়ামের মাধ্যমে ফিরে আসা স্বাভাবিক জীবন, প্লাস লাইফস্টাইল মডিফিকেশন, নুন পাতে না খাওয়া, তামাক জাতীয় জিনিস বর্জন করা, 30-40 মিনিট হাঁটা সম্ভব হলে, না সম্ভব হলে হাতের ব্যায়াম ট্যাম যা পারবে করবে, আর ডায়েট, ডায়েটারি মডিফিকেশন যা হবে। একটা স্ট্রোক মানে কিন্তু সঙ্গে সঙ্গে খেলাটা শেষ হয়ে গেল না, এটা মনে রাখবেন। ধরুন এটা 54 বছরের লোকের স্ট্রোক হয়েছে, হসপিটালে গেল, মোটামুটি সে মোটামুটি কর্মক্ষম, 1/4 কর্মক্ষমতা হারিয়ে ফিরে এলো, আবার মোটামুটি কাজকর্ম করছে, ঠিক আছে, আপনাকেই দেখাচ্ছে। আপনি মনে রাখবেন আগামী 4-5 বছরের মধ্যে আবার ওই পেশেন্টটার 40-50% সম্ভাবনা হচ্ছে আবার একটা স্ট্রোক হওয়ার বা হার্ট অ্যাটাক হওয়ার। এইটা আটকে দেওয়া মানে একটা কত বড় কাজ আপনার হাতে, বুঝতে পারছেন? পেশেন্টটা তো প্রকৃত কেয়ার না পেলে তার মানে 40-50% মানে দুটো কি তিনটে পেশেন্টের মধ্যে একটা পেশেন্টের আবার একটা স্ট্রোক বা একটা হার্টের সমস্যা। আমি মোটামুটি ওই যে প্রাথমিক চিকিৎসা শৈলী বইটার মধ্যে স্ট্রোক প্রিভেনশন বলে একটা লেখা আছে, দেখবেন ওটাতে বিস্তারিত করে লেখা আছে। আমি খুব সংক্ষেপে বললাম, আবার পথে স্ট্রোকের চিকিৎসা সঙ্গে স্ট্রোক প্রিভেনশন, সেকেন্ডারি প্রিভেনশন এবং প্রাইমারি প্রিভেনশনও বটে। একটা লোকের স্ট্রোক হওয়ার আগেই যদি আপনি ব্লাড সুগার, এই ব্লাড প্রেশার ইত্যাদির গুরুত্বটা অবহিত করিয়ে দিতে পারেন কন্ট্রোলে, আর স্ট্রোক হওয়ার পরেও দ্বিতীয় বা স্ট্রোক হওয়া, দুটো প্রিভেনশন, আর প্রাইমারি বলে একটাকে সেকেন্ডারি, এই প্রিভেনশন আমি মনে করি ইকুয়ালি আর মোর ইম্পর্টেন্ট দেন ট্রিটমেন্ট অফ স্ট্রোক। আমি এখানেই শেষ করছি, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, আর অনেকক্ষণ ধরে ক্লাস হচ্ছে, যদি সময় থাকে আমাদের যারা কোঅর্ডিনেটর সময় দেয় আমি প্রশ্নের উত্তর দেব।